नामसृष्टं मनमपि शचीपुत्रमात्रस्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरिं गुष्टवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिकामाधवसं प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतु अस्मिन् नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनितिनामिने नमाचार्यपादाय नितै कृपाप्रदायिने धामदाय नगर नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते स्वामी भक्तिवेदान्तस्वामितिनामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे शून्यवादी निर्विशेषशून्यवादि पश्चात्यदेशतारिणे वन्शाकल्पतुरुभ्यश्च कृपासिन्धोभैव च पतितानां पावुनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवेगौरचन्द्राय राधिकावै तदालये कृष्णाय कृष्णभक्ताय तदभक्ताय नमो नमः चैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादिगौरभक्तवृन्द जुरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে অরু রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আর্জরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাম সংকীতান কী প্রভুপাত কি হরে কৃষ্ণ নাম হট মেলাকি কি জয় গৌর হরি হরিব এই গ্রন্থটা কয়জন কিনেছেন গৃহস্থ কেমন হবেন এই গ্রন্থটা নিয়েছেন একজন নিয়েছে মাত্র দুইজন তিনজন চার পাঁচ গৃহস্থ কেমন হবেন এখানে প্রভুপাদের সমস্ত লেকচার আছে এই গ্রন্থতে গৃহস্থ ভক্তরা বলে আমার মেয়ে ছেলে বিয়ে দিতে চায় এই বইটা যিনি তার ছেলে মেয়েকে বিয়ে দিতে চান তারা পড়বে এবং সেই ছেলে যিনি বিয়ে করবেন সে মেয়েকে বিয়ে দিবেন সে মেয়ে দুইজনকেই এটা পড়তে হবে প্রভুপাদের এই কোট জানতে হবে শুধু ছেলে মেয়ে বিবাহ করলেই হবে না এই সম্বন্ধে না জেনে বিবাহ করবে না আর আপনারা বিবাহ দিবেন না সেজন্য সবাইকে অনুরোধ করব যেহেতু এই গৌরাঙ্গী মহারাজ কাল বলছিলেন যে নাম হট সেই সমস্ত ভক্তদের জন্য সাধুসঙ্গ পাওয়ার একটা বিশেষ সুযোগ সুবিধা যারা গৃহেতে থেকে ছেলে মেয়ে স্ত্রীপুত্র আদি সহ বিভিন্ন কর্ম তার নিজের বৃত্তি কার্যক্রম করেন তাদের একটা অপূর্ব সুযোগ প্রদান করে এই নাম নামহট সংঘ নামহট্ট প্রচার তো সেজন্য নামহট ভগবৎ ভক্তির কল্পে আমাদের সপ্তাহে একদিন সাধুসংঘ আয়োজন করা হয় আর গৃহস্থ ভক্ত তার বাড়িতে দৈনিক সাধুসঙ্গ করে এজন্য প্রয়োজন আছে গৃহস্থর কর্তব্য সম্বন্ধে জানা তার উদ্দেশ্য লক্ষ্য এসব যদি আমরা না জানি তাহলে অন্যান্য গৃহস্থ মানুষ যারা ছেলে বিয়ে করেছে বা স্বামী স্ত্রী আছে তাদের থেকে কি ফারাক থাকবে এই জন্য ইস্কন অনুমোদিত নামহ সঙ্গে আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই এইসব জিনিস জেনে অন্যকে প্রচার করবেন তাহলে ভালো লাগবে হরে কৃষ্ণ তো আজকে বীরভূম জেলা এবং পাকুড় ঝাড়খণ্ড রাজ্যের কিছু অংশ পাকুড় জেলা ইত্যাদি সমস্ত ভক্তদের নিয়ে যে নাম হট্ট মেলার আয়োজন করা হয়েছে আজকে তার দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন তো এই দুই দিনে যে সমস্ত ভক্তবৃন্দ আপনারা এই সাধু সাধুসংঘর উদ্দেশ্যে কিছু প্রশিক্ষণ লাভ করার জন্য উপস্থিত হয়েছেন শুধু মাতৃবৃন্দ পিতৃমণ্ডলী ভক্তমণ্ডলী সজ্জন মণ্ডলী তো আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো ভগবত কথা আলোচনার প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার জিবিসি এবং ইস্কন প্রধান কার্যালয় মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের নির্দেশক ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমা জয়পতাক স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি করে তাঁর রহিত কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাত আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান স্বামী প্রভুপাদ্রী পাদপে দণ্ডপত প্রণতি নিবেদন করে তার রহিতি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের রহিতুকি আশীর্বাদ প্রার্থনা করছে আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে গুণে মার্জনা করবেন হরে কৃষ্ণ বন্দে গৌর অবতারম কলিমলমথনম श्री नवद्वीप वासम कंठे मालम दधानम श्रुति जुग विलसत स्वर्ण संयुत गंड केयरम औरं, गंड केयरंगदम दिव्य रत्न ग्रथित बाहुद्वये बिभ्रतम भक्तेभ्य ददतम माला मल मल अपहरणम नमापि सर्वहरम এখানে বৃহৎ ব্রহ্মজামল গ্রন্থে সুন্দর একটি কথা উল্লেখ করা হচ্ছে এই কলিযুগে যে ভগবান কিভাবে বাস করবেন কোথায় বাস করবেন তাকে দেখতে কেমন হবে তিনি কি করবেন এই শ্লোকের মধ্যে বর্ণনা করা হয়েছে কেন ভগবান যখন আসেন এসব শাস্ত্রে প্রমাণ থাকে আমরা অনেক সময় যে কোনো ব্যক্তিকে অবতার অবতার বলে চালিয়ে দেই বহু লোক যে শাস্ত্রের প্রমাণ না দেখে শাস্ত্রের যে লক্ষণ না বুঝে এমনি যে কোনো ব্যক্তিকে একটু অবতার আখ্যা দিয়ে বসে যুগাবতার যুগাপুরুষ এরকম বলে বসে কিন্তু যারা বুদ্ধিমান হবেন তারা যাচাই করবেন বিচার করবেন আমরা যেমন যে কোনো ব্যক্তিকে এখনই বলি না এই ইনি প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সম্পূর্ণভাবে ঘোষণা করা হয় কে এখন প্রধানমন্ত্রী ঘোষণা করার পরে আমরা জানি ইনি প্রধানমন্ত্রী প্রমাণ সহ কিন্তু সমাজ ভারতবর্ষে অনেক লোক রয়েছে যাকে তাকে কি প্রধানমন্ত্রী ঘোষণা করলে ঠিক হবে ঠিক হবে না কে প্রধানমন্ত্রী রূপে ঘোষিত হয়েছে সে তাকেই প্রধানমন্ত্রী বলতে হবে যে কোনো ব্যক্তিকে বললে হবে না যারা বুদ্ধিমান সেটা করবেন আর যাদের বুদ্ধিটা একটু হ্রাস পেয়ে গেছে তারা যাকে তাকে প্রধানমন্ত্রী বলে আখ্যা দিয়ে বসবে তো সেজন্য কলিযুগে ভগবান যে আসেন কিভাবে আসবেন এখানে বৃহৎ ব্রহ্ম জামল গ্রন্থে বলা হচ্ছে কলিযুগ পাপরাশি বিনাশ করার জন্য তো মানে কলিযুগের সমস্ত পাপ রাশিকে বিনাশ করতে ভগবান আসবেন তাহলে আজকাল যারা নিজেদের যুগাবতার বলছে এবং আমরা যারা না জেনে যুগাবতার বলছি তারা কি পাপরাশি বিনাশ করতে এসছে না দেখা যায় তারা পাপকর্মেই লিপ্ত দেখা যায় তারা পাপকর্মে লিপ্ত তারা ঘোষণা করেন যে মৎস্য মাংস ভোজন করা পাপ অন্য সব জীব আমার ভাই আর তাদেরকে হত্যা করাটা পাপ এটা ঠিক নেই কিন্তু আবার তাদেরকে আমরা যুগাবতার যুগপুরুষ বলে আখ্যা দিয়ে দিচ্ছি পাপ মানে বৈদিক নীতির উল্লঙ্ঘন তাকে বলে পাপ তাহলে যিনি বৈদিক নীতির উল্লঘন করবেন তাকে যুগপুরুষ যুগাবতার মহাপুরুষ বলে আখ্যা দেওয়া এটা বুদ্ধিমানের কথা নয় যাদের মাথায় কিছু ঘিলু আছে তারা বলবে না যাদের মাথায় গোবর তারা যাকে তাকে বলবে জন্য ভগবান আসবেন পাপকর্ম থেকে মুক্ত করার জন্য কেন পাপ কর্মের দ্বারা মানুষ বা জীব নানা রোগের দ্বারা কষ্ট পাবে এবং বিভিন্ন রকম দারিদ্রতা পাবে দরিদ্র গৃহে জন্ম লাভ করবে দেখতে অসুন্দর হবে পাপকর্মের ফলে অনেক কিছু শাস্তি পাবে আর পুণ্যকর্ম হলে কেউ দান ধ্যান করছে পুণ্য সেখানে হয়তো ধনী ঘরে জন্ম লাভ করবে স্বর্গসুখ লাভ করবে কিন্তু সবগুলাই অনিত্য এই জগতে বারবার তাকে কষ্ট পেতে হবে তো সেজন্য এই কলিযুগে যে পাপরাশি বিনাশ করার জন্য কেন কলিযুগে ভাগবতে বলা হয় চার প্রকার পাপ রয়েছে ভাগবতে যে যেখানে অবৈধ সঙ্গ হবে ছেলেমেয়েরা অবৈধভাবে মেলামেশা করবে বিবাহ জীবন ছাড়া আর বিবাহ জীবনে কেবল পুত্রার্থে ক্রিয়তে ভারজা এই গ্রন্থে এই কথাগুলি আছে পুত্র উৎপন্নের জন্য সে বিবাহ করবে কেবল ইন্দ্রিয় সুখ করার জন্য বিবাহ নয় তাহলে তো পশু পাখি জীবন হয়ে গেল পশুরা জানে না তাদের বুদ্ধি নেই কার সাথে মিশবে মিশবে না কখন মিশবে এসব জানে না মনুষ্য জীবন শ্রেষ্ঠ জীবন ধর্ম আচরণ করা প্রত্যেক মানুষের কর্তব্য তো সেজন্য তারা কোনো রকম অবৈধ ক্রীড়া করবে না কোনো নেশা করবে না বিড়ি পান চা কফি সিগারেট হিরোইন এলএইচডি এসব গ্রহণ করবে না তাহলে সে ভদ্র মানুষ তাহলে সে উন্নত মানুষ তাহলে ভদ্র সমাজে বাস করা আমাদের প্রয়োজন যার মতি বিচ্ছিন্ন হয়ে যাবে মদ খেয়ে এসে এসে বাবা মাকে গালি দিবে অশ্লীল ভাষা বলবে তাকে ভদ্র বলা যাবে না তো সেজন্য নেশা করলে স্মোকিং ইঞ্জিরিয়াস টু হেলথ ধূমপান স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর এটা আমরা সবাই শিক্ষিত ব্যক্তিরা জানি লেখা আছে যখন কেউ জ্ঞানী হবে স্কুল কলেজ ডিগ্রি আছে সে পড়ে নেয় লেখা আছে কি এই যে সিগারেটে লেখা আছে স্মোকিং ইঞ্জিরিয়াস টু হেলথ তখন সে যদি জ্ঞানী হয় যদি স্কুল কলেজ ডিগ্রি নিয়ে থাকে তাহলে ধূমপান করবে না তাহলে সে বিজ্ঞানে পরিণত করল বিজ্ঞান মিন্স সায়েন্স মিনস প্র্যাকটিক্যাল তাহলে সে বাস্তবে সে পরিচালিত হলো তাহলে তার জ্ঞানটা শ্রেষ্ঠ নাহলে সে স্কুল কলেজে গিয়ে শুধু বাবা মা টাকা নষ্ট করছে সময়ের অপচয় করছে অতএব সে পড়াশোনা গাধার মাথায় তার মালিক একটা ঘাসের ব্যান্ডেল রেখে দেয় আর বইয়ে নিয়ে যায় গাধা জানে না যে মাঠে গেলে অনেক ঘাস আছে খাওয়া যাবে কিন্তু সে এই মালিক তার পিঠে বোঝা দিচ্ছে আর তার মাথার উপরে এক ফুট দূরে একটা ঘাসের ব্যান্ডেল বেঁধে দিয়েছে তাকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাচ্ছে গাধাটা ভাবছে ওই ঘাসের ব্যান্ডেলটা তার চোখের সামনে আছে যেই হাঁটছে ঘাসটা আর একটু আগিয়ে যাচ্ছে কিন্তু জীবটা বার করছে খেতে পারে না যেহেতু তার বুদ্ধিটা কম গাধার বুদ্ধি কম বলে সে ঘাসের ব্যান্ডেলটা খাওয়ার জন্য অনেক পরিশ্রম করছে সে জানে না মাঠে কত ঘাস আছে এই জন্য তার স্কুল কলেজ ডিগ্রি আমরা নিচ্ছি কিন্তু এইরকম যদি গাধার বুদ্ধি হয় যদি অজ্ঞানে থাকি তাহলে সেই স্কুল কলেজে যাওয়ার কোনো মূল্য নেই ভক্তিবিনু ঠাকুর বলেছেন জড় যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করয়ে গাধা এই জলজগতের অনিত্য টাকা পয়সা অনিত্য সুন্দর স্ত্রী অনিত্য এই বাড়ি অনিত্য কিন্তু আমরা বুদ্ধিমান স্কুল কলেজ ডিগ্রি নিয়েছি কিন্তু এটার পিছনে দৌড়াচ্ছি এই জন্য তাকে বলা হচ্ছে অনিত্য সংসারে মোহ জনমিয়া এটা আমাকে রক্ষা করবে পুত্রকন্যা আমাকে রক্ষা করবে টাকা পয়সা আমাকে রক্ষা করবে এর পিছনে সময় দিচ্ছে কিন্তু যেখানে সময় দিলে যে এই বৃষ্টি কে দিচ্ছে এ আগুনটা কে দিচ্ছে এই মাটিটা কার এগুলি অনুসন্ধান করে না তো এইগুলি বৃষ্টি না হলে শাক হবে না কোনো ফ্যাক্টরি চলবে না তাহলে এই জলটা কে দিচ্ছে ইন্দ্রদেব তাহলে ইন্দ্রদেবের পূজা করা উচিত কিন্তু ইন্দ্রদেব কার দ্বারা এটি পরিচালিত হয়ে বৃষ্টি দিচ্ছেন সেজন্য ভগবানের পরিচালনায় কেন দেবতারা ইন্দ্রচন্দ্র বরুণ এই যে শিব কালী দুর্গা আমরা দেখছি সব দেবতারা হচ্ছেন ভগবানের আজ্ঞাবহ দাস দাসী ভগবানের বিভিন্ন অংশ ভগবানের অংশ দুই রকম আছে এটা স্বাংশ একটা অংশ স্বয়াংশ ভগবান নিজে অবতরণ করেন আর তার বিভিনাংশ রূপে জীব তাই উন্নত জীব দেবতারা এই যে আমরা কালী দুর্গা শিব এদের যে পূজা করি এনারা ভগবানের আজ্ঞাবহ দেবদেবী মন্ত্রিমণ্ডল এক একটা আধিকারিক মন্ত্রিমণ্ডল যেমন সরকারের মন্ত্রিমণ্ডল আছে স্বেচ্ছমন্ত্রী অর্থমন্ত্রী মন্ত্রী এই যে সব মন্ত্রী মহল আছে ঠিক সেরকম সমাজকে পরিচালনা করতে সরকার যদি এরকম মন্ত্রিমণ্ডল করেছেন কিন্তু সর মূল সরকার থেকে ক্ষমতা নিয়ে এইসব মন্ত্রিমণ্ডলেরা কিছু করে ঠিক তেমনি পরমেশ্বর ভগবান আছেন মূল সরকার যার অংশবিশেষ এইসব দেবতারা ভগবানের নির্দেশে কেউ আলো দিচ্ছে বাতাস দিচ্ছে অগ্নি দিচ্ছে হাওয়া দিচ্ছে কিন্তু আমরা এইসব দেবতাদের পূজা করি না আচ্ছা ইন্দ্রদেবের পূজা করা উচিত না উচিত নয় বলুন তো হ্যাঁ কি না কেউ বলছে না পূজা করা উচিত হ্যাঁ না কেন না ইন্দ্রদেবের পূজা না করলে বৃষ্টি হবে না বৃষ্টি না হলে চাষবাস হবে না চাষবাস শাক না হলে জীবন ধারণ হবে না তাহলে ইন্দ্রদেবের পূজা কেন করবেন না শুধু দুর্গা কালী শিব চণ্ডী এই কয়েকজন দেবতাকে আমরা পূজা করছি কিন্তু ইন্দ্র কি দোষ করলো বৃষ্টি না হলে তো সব গুডুম। পূজায় আপনি ফল পাবেন কোথা থেকে কালী পূজায় আপনি ছাগল বলি দিবেন কোথা থেকে মাংস যে খাবেন কালী পূজায় মাংস খাতে যান অনেক লোক বলে কালী পূজা করে আমরা মাকে দিয়ে মাংস খাব হ্যাঁ খেতে গেলেও আপনাকে বৃষ্টি লাগবে ওই ছাগল কি খাবে শাকসবজি পাতা এইসব না খেলে বলি দিতে পারবেন না তাহলে বৃষ্টি ইন্দ্রদেবের পূজা দরকার শুধু কালি কালি করে সময় নষ্ট করছে তাহলে কালীর কাছে আপনি বলি দিয়ে যে মাংস খাবেন আপনার জিহার লালসাকে তৃপ্ত করতে তমগোনে মাসে একদিন মাংস খাবেন কালীকে সাক্ষী রেখে মাংস স খা মাং এখন আমি তোমাকে খাচ্ছি তুমি আমার পুনরায় আমাকে খাবে এই বলে কালীর কাছে বলি দিয়ে মাংস খাওয়ার পন্থা দৈনিক নয় প্রতিদিন মাংস খেতে পারবে না শাস্ত্র যদি মানে শুধু আওড়ালে হবে না এই জন্য বুদ্ধদেব এসে বেদকে মানতে চাইলেন না কেন বেদে মাংস খাওয়ার কথা বলা হয়েছে কিভাবে সেটা মানুষ না করে যথেচাচর ভাবে পশু বলি করতে শুরু করে দিল প্রতিদিন এই জন্যই বুদ্ধদেব এসে কি করলেন ভগবানের অবতার বুদ্ধ এসে বেদকে মানতে নিসার করলেন বেদ না মানিয়া বুধ হইল কি নাস্তিক ভগবান নিজে এসে না বেদ মানতে হবে না অথচ বেদ প্রণয়ন করেছেন ভগবান কিন্তু যেহেতু কলিযুগের মানুষরা এরকম জেঠাচাচারী নিজের স্বতন্ত্রভাবে চলবে তাই জন্য এগুলি সব শাস্ত্রের শিক্ষা বুঝতে চেষ্টা করতে হবে তো সেজন্য আমাদের সমস্ত দেবতাদের প্রয়োজন আছে সমস্ত দেবতাদেরকে সম্মান করা দরকার কিন্তু আমরা কেউ সমস্ত দেবতাদের সম্মান করি না এই জন্য যারা বুদ্ধিমান হবে যেমন এই হাতের পা আছে হাত আছে কান আছে চোখ আছে সবাইকে সম্মান করা দরকার সবাইকে খাবার দেওয়া দরকার হ্যাঁ কিনা সবাইকে খাবার দেওয়া দরকার কিনা পুষ্টি সাধনের জন্য আপনারা কি মনে করেন আপনারা ভাতের থালাটায় চোখে খাবার দেন কানে দেন মাথায় দেন পায়ে দেন কোথায় দেন পেটে দেন তার মানে এই সমস্ত দেহের অংশ তাই ভগবানের অংশই দেবতারা তারা তারা তখন সুখী হবে যখন ওই মূল পেটকে সব দিবেন সবাই সাহায্য করবে পেটকে তাই পেটকে খাওয়াতে হবে গাছের গুঁড়ায় জল দিতে হবে তাই সেই পরমেশ্বর ভগবান আছেন সমস্ত কিছুর মূল হ্যাঁ শাস্ত্রে এটাই বলা হয়েছে ভগবত গীতায় এই কথা বলা হয়েছে এখানে গীতা আছে গীতার শ্লোক আছে দশ অধ্যায়ের চার চার না উনচল্লিশ অনচল্লিশ অনচল্লিশ সেজন্য আমাদের বুঝা উচিত এটা ভাগবতের দশম স্তন্দ ভাগবতের চতুর্থ অধ্যায়ের পঞ্চল্লিশ শ্লোক মনে এটা দেখো তো যাই হোক তো এই জন্য আমাদের উপলব্ধি করা প্রয়োজন তো সেই পরমেশ্বর ভগবান মূল ব্যক্তি অহঙ্গা আদি দেবানাম তাই এই মনুষ্য সমাজে কিভাবে আমরা প্রত্যেক জীব পরমেশ্বর ভগবানের অংশ আমরা যদি ভগবৎ গীতাকে মানি তাহলে গীতার শিক্ষা পঞ্চদশ অধ্যায়ে সপ্তম নম্বর শ্লোকে ভগবান বলেছেন বাংশ জীব লোকে জীবভূত সনাতন জীব হচ্ছে আমার বিভিন্ন অংশ তাই দেবতারাও ভগবানের বিভিন্ন অংশ আমরা যে মনুষ্য এরকম দেবশরীর চৌরা তেত্রিশ কোটি দেবতা রয়েছে এক একটি দায়িত্ব ভগবান দিয়েছেন তো সেজন্য আমরা জানি না ভগবানের রাজ্যে এরকম সুন্দর কথা বৈদিক শাস্ত্রে ভগবান বলেছেন একলা ঈশ্বর কৃষ্ণ আস ভৃত্য দাসভুতম ইদম তস্য ব্রহ্মাদি সকলম লোক এই ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মা তিনি আদি জীব আদি দেব তো সেই ব্রহ্মা নিজে বলছেন এই ব্রহ্মার লোকের মধ্যে যে ব্রহ্মাদি সকল লোকে সমস্ত কিছুর মালিক আছেন ভগবান ঠিক আছে দরকার নেই সে জন্য আমাদের ভগবান হচ্ছেন তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার তব ইচ্ছা মত ব্রহ্মা করেন ন সৃজন তব ইচ্ছা মত বিষ্ণু করে পালন এভাবে আমরা দেখি ভগবানের ইচ্ছায় ব্রহ্মা সৃষ্টি করেন সেই পরমেশ্বর ভগবানের ইচ্ছায় বিষ্ণু তিনি পালন করেন ক্ষীরদক্ষ স বিষ্ণুরূপে এই ব্রহ্মাণ্ডে তিনি পালন করেন আর ভগবানের ইচ্ছা শিব সংহার করেন এই জন্য ভগবানের গুণা অবতার ব্রহ্মা বিষ্ণু আর শিব ভগবানের গুণা অবতার কখনো কখনো স্বয়ং ভগবান তিনি ব্রহ্মা হন কোনো কোনো কল্পে কখনো কখনও ভগবান নিজে শিব হন সেই ক্ষেত্রে সেই শিবকে ভগবান বলা হয় কখনো কখনো সেই কল্পে সেই ব্রহ্মাকে ভগবান বলা হয় আর সেই কে বিষ্ণু ভগবান বলা হয় এভাবে কোনো কোন কল্পে আবার কখনো কখনও কোন যোগ্য জীব থাকলে তখন তিনি ব্রহ্মা হন শিব হন এরকমভাবে সেই যোগ্য জীব জীবনে জীব জীবকোটি শিব জীবকোটি ব্রহ্মা লঘু রূপ গোস্বামী এরকম সুন্দর বর্ণনা করছেন তো সেটা মানুষ জানে না তো সেই জন্য অনেক লোক তারা অন্য দেবতাদেরকে ভগবান বলে স্বতন্ত্র স্বতন্ত্র ঈশ্বর তাহলে বহু ঈশ্বর বাদ হয়ে গেল তাহলে সবাই স্বতন্ত্র ভগ প্রধানমন্ত্রী সবাই যদি হয়ে যায় তাহলে এই সময় তো কী হবে সমাজ সুখী হবে সবাই প্রধানমন্ত্রী হলে তো যেন ঈশ্বর একলা যেন বলা একলা ঈশ্বর কৃষ্ণ আস ভৃত্য দাস ভূতম ইদম তস্য ব্রহ্মাদি সকলম লোক তাই সকলে আমরা দাস ঈশ্বর হচ্ছেন একমাত্র ভগবান কৃষ্ণ পরমেশ্বর তাকে বলা হয় তো সেই পরমেশ্বর ভগবানের যে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর কৃষ্ণ এই কলিযুগে তিনি গৌরহরি রূপে নবদ্বীপে নিবাস করেন বিশেষ এই কলিযুগে নবদ্বীপে আসেন রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপে তিনি কণ্ঠে মালা ধারণ করেন শাস্ত্র বলা অনেক লোক বলে মহাপ্রভুকে কণ্ঠে মালা পরেছেন তো সমস্ত শাস্ত্রের মধ্যে অনেক শাস্ত্রে বলা আছে কণ্ঠে তিনি মালা ধারণ করেন এবং তার গণ্ডদ্বয়ে স্বর্ণ কুণ্ডল শুভিত তিনি দিব্যরত্নময় তিনি তার ভক্তগণকে ভক্তদেরকে কি করেন না হরিনাম হরির যে পবিত্র নাম প্রদান করেন তাই মহাপ্রভু হরি হরিনাম দিয়া হৃদয় সুধিল যাচি গিয়া ঘরে ঘরে মহাপ্রভু ঘরে ঘরে গিয়ে এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করলেন কিসের জন্য হৃদয় শোধন করার জন্য তাহলে আমাদের নাম দ্বারা কেবল হৃদয় পবিত্র হবে অনেক মানুষ কি বলে আরে আমার মন যদি শুদ্ধ এই সময় তো মাছ মাংস খেলে কি শুদ্ধ হবে না এটাকে বলে না কিন্তু আগে আমরা জানবো যে শাস্ত্র বলা আছে যে মৎস্য মাংস ওটা আহার শুদ্ধি হয় না ওটা তো পাপ এটা জীব হত্যা সব সবকে স্পর্শ করলে লোকে স্নান করতে হয় আর সবটা যেখানে পড়ে গোবর দিয়ে লেপতে হয় কোনো মানুষ যদি মারা যায় কোন দেহ থেকে আত্মা চলে যায় কুকুর বিড়াল মানুষ গরু পশু পাখি তার থেকে আত্মা চলে গেলে যখন পড়ে আপনার বাড়িতে আপনারা কি রেখে দেন ফ্রিজে রেখে দেন না সেটাকে কি করেন আবার কিছু হতভাগ্য তমগুণী লোক আছে ওই কুকুর ওই বিড়াল ওই ইঁদুর পাখি ওগুলা খাবে যারা তমগুণে রয়েছে তারা খাবে আর যারা বুদ্ধিমান সত্যগুণী মানুষ তারা খাবে না আবার সেই সব ব্যক্তি যারা খায় যদি তার বাড়িতে কোনো পাখি মরে পড়ে যায় সঙ্গে সঙ্গে সেটাকে অপবিত্র বলে ফেলে জল দিয়ে ধুয়ে দেয় হ্যাঁ কি না সে খায় হয়তো কিন্তু যখন সে মেরে খেলে বলে শুদ্ধ হয়ে গেল আর যখন কোনো পাখি কেউ অটোমেটিক কেউ মেরে ফেলে দিল বাড়িতে সেটা অশুদ্ধ হয়ে গেল তো তখন সেটাকে ঝাটা দিয়ে জল দিয়ে গোবর দিয়ে ফেলে তাহলে কীরকম কনসাসনেস অনেক জায়গায় কুকুরকে ভালো করে খাওয়ায় তার পা ধরে ঘুরায় তখন বমি হয় তো সেই বমিটাও খায় নাগাল্যান্ডে মানুষ এই ভারতবর্ষে বা এই আমাদের দেশেও এইরকম লোক আছে তাহলে দেখুন চায়নার লোকেরা কি খায় প্লেন ছাড়া আর সব খায় প্লেন ছাড়া যদি আকাশে উড়ে যাচ্ছে প্লেন সেটা খেতে পারে না আর সব খায় ফেলে যা পাবে খেয়ে ফেলবে তাহলে কত ধরনের জঘন্য তো সেটা জানে না এত কনসাসনেসটা লুপ্ত চেতনাটা লুপ্ত তো সেজন্য মহাপ্রভু তিনি এসেছেন যে সমস্ত পাপ থেকে মুক্ত করে পবিত্র করার জন্য তো সেই পবিত্র নাম ভগবান হচ্ছেন পরম পবিত্র অর্জুন গীতায় বললেন ভগবানকে আপনি হচ্ছেন পরম পবিত্রম আমি বলছি না অসিত দেবল ব্যাস মুনি ঋষি সবাই বলছে তুমি পরম পবিত্র পরম পরম ধাম মানে তুমি একমাত্র আশ্রয় আমি বলছি না অসিত দেবল মুনি ব্যাস এই সমস্ত দেবতারা এবং ঋষিরা তারা বলছে আমি বলছি না তাহলে দেখুন আমরা তথাকথিত লোকেরা যদি বলি যে সকলের আশ্রয় কালী সকলের আশ্রয় শিব সকলের আশ্রয় দুর্গা সকলের আশ্রয় প্রধানমন্ত্রী তাহলে এটা ভুল হবে সকলের আশ্রয় আছেন একমাত্র ভগবান সেই জন্য যে পদপল্লবপ্লবম মহৎ পদং পুণ্য যশ মুরারে এই জন্য তাকে মুক্তিদাতা বলা হয় দেবতারা মুক্তি দিতে পারে না এক একসময় বর্ধমান জেলায় এক ব্যক্তি ওটা বর্ধমান জেলায় ওই যে রঘুনন্দনের বাড়ি ছিল শ্রীখণ্ড শ্রীখণ্ডতে বাড়ি ছিল দামোদর পণ্ডিত নামে একজন ব্যক্তি উনি ছিলেন দুর্গার ভক্ত তো ওনার নাতি ছিল গোবিন্দ কবিরাজ দুইটা নাতি ছিল মেয়ের ছেলে আর কি এক ছেলের নাম ছিল রামচন্দ্র কবিরাজ এক নাতির নাম আর এক নাতির নাম ছিল গোবিন্দ কবিরাজ তো এই দুই নাতির মধ্যে কবি রামচন্দ্র কবিরাজ শুদ্ধ বৈষ্ণব বিষ্ণু ভক্ত কৃষ্ণের ভক্ত আর গোবিন্দ কবিরাজ দুর্গার ভক্ত দাদুর বাড়িতে জন্ম হয়েছিল দাদুর বাড়িতে পূজা করত দুর্গার ভক্তি প্রচার করত তো ওর দাদা রামচন্দ্র কবিরাজ একবার দাদুর বাড়িতে গিয়েছে ভাইকে বলে গোবিন্দ আমার বাবা আমাদের মা আমরা সব বৈষ্ণব তুমি এই সব দুর্গা দুর্গা করছ দুর্গা মুক্তিদাতা নয় কৃষ্ণের একটা অংশ দুর্গা তিনি ভগবানের এই কারাগৃহের রক্ষয়ত্রী সুপারিটেন্ডেন্ট এই দুর্গা এই দুর্গ মানে জেলখানার তিনি হচ্ছেন রক্ষয়ত্রী ভগবানের নির্দেশে এই জড়জগতে ভগবানের আইন উল্লঙ্ঘনকারী ব্যক্তিদের জেলে পুরে রাখার তাদের শাস্তি দেওয়ার জন্য দুর্গা তুমি এইসব সব জানো না তুমি বিষ্ণু ভক্ত হও ভগবানের অন্তরঙ্গা শক্তি যে শ্রীমতী রাধারানীর ছায়া হচ্ছে এই দুর্গা তাকে এই জড়জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তি রেখা এই দায়িত্ব ভগবান দিয়েছেন ভগবানের নির্দেশে এই সব করছে ও বুঝে না দাদুর পাল্লায় পড়ে একদম দুর্গা ছাড়া কিছু জানে না আর ওই কৃষ্ণদাস রামচন্দ্র কবিরা যখন ওই বাড়িতে আসছেন একদিন গিয়ে দেখছেন এই গোবিন্দ পায়েস রান্না করেছে খুব সুন্দর ঘি দিয়ে কর্পূর দিয়ে এলাচ লবঙ্গ ইত্যাদি দিয়ে পায়েস রান্না করেছে ঠাকুর ঘরে রেখেছে ভোগ লাগায়নি তখন রামচন্দ্র কবিরাজ মধ্যাহ্নে ভিতরে ঢুকে দেখছে এত সুন্দর পায়েস তো গোবিন্দের জন্য তখন উনি ওখানে গায়ত্রী মন্ত্র মধ্যাহ্নে গায়ত্রী মন্ত্র করতে গিয়ে পায়সান্নম শ্রী শ্রী রাধা গোবিন্দায় সাহা নিবেদন করে দিলেন এই গায়ত্রী মন্ত্র জপ করলেন ওই দিন গোবিন্দ কি করেছে না ও জানে না ওর দাদা এগুলি ভোগ লাগিয়েছে তো গোবিন্দ যখন ভোগ লাগার টাইম হয়েছে ও গিয়ে আর ওই পায়াসন যে মহাপ্রসাদ সেটা দুর্গা মাতাকে লাগিয়েছে তো রাত্রিবেলা দুর্গা মাতা হাসতে হাসতে গোবিন্দ এতদিন পরে আজ আমি খুব সন্তুষ্ট কেন জানো তুমি যদি এইরকম প্রতিদিন আমার প্রভু রাধা গোবিন্দের মহাপ্রসাদ এইরকম পায়াসান্ন নিবেদন করতে পারো তাহলে আমি পরম তৃপ্তি লাভ করব দেহ হাসছে গোবিন্দের কাছে তো বুঝতে পারছে না রাধা গোবিন্দের মহাপ্রসাদ দুর্গাকে কখন উনি কখন পেল আমি তো কোনো দিনই দেইনি তো বুঝতে পারে না আর একদিন সেই রামচন্দ্র কবিরাজ এসছে দেখছে দাদুর বাড়িতে গোলাপ বাগান গোলাপ বাগানে ঢুকে ইদম সর্বম গোলাপ পুষ্পম শ্রী শ্রী রাধা গোবিন্দায় সাহা নিবেদন করে দিয়েছে তো গোবিন্দ ওই দিন গোলাপ ফুল এনে রেখেছে দিয়ে দিবে স্বপ্ন দেখছে বলছে এই যে গোলাপ পুষ্প সব আমার প্রভুর চরণে নিবেদিত অতএব আমার মাথায় দিবি আমার পায়ে দিবি না তখন দুর্গা মাতার এই স্বপ্ন গোবিন্দ বুঝতে পারে না তো একদিন তার দাদা এসছে কে রামচন্দ্র কবিরাজ উনি এসে তার সাথে আলোচনা হচ্ছে তো বলে হ্যাঁ দুর্গা মাতা তো তিনি ভগবানের নির্দেশে সব কিছু করেন তার প্রসাদ খেতে ভালোবাসেন পুরীতে বিমলা দেবী রূপে পার্বতী মাতা দুর্গা মাতা আছেন তিনি তো এই জগতে মহাপ্রসাদ নিয়ে এসেছেন আমরা যদি দেবদেবীকে ভালোবাসি দেবতারা মহাপ্রসাদ পছন্দ করেন তাদের যদি আমরা প্রসাদ না দিই তাই আইলা সুনামি হুদহুদ মহাসাইক্লুন এই যে হচ্ছে যুদ্ধ তার কারণ হচ্ছে দেবতারা রুষ্ট দেবতারা প্রসাদ পাচ্ছে না কেন না দুর্গাপূজা হয় না কলি যুগে কেন হয় না না ব্রাহ্মণ নেই ব্রাহ্মণ গলাতে মালা নেই যে গলায় মালা থাকবে না পদ্মপুরাণ শিক্ষা অনুসারে সে যদি একটু কিছু খাবার দিবে শান বিষ্ঠা সমম শান মানে কুকুরের পায়খানা সদৃশ্য সেই খাবার অপবিত্র এবং যে জলটা দিবে সেই জলটাও মদিরা সমম অপবিত্র সেজন্য দেবতার পূজা হয় না তাই জন্য ব্রাহ্মণ নেই ব্রাহ্মণ গলায় মালা নেই তারা পূজা করার যোগ্যতা নেই এই জন্যই ভগবত গীতায় কৃষ্ণ কলিযুগের মানুষের জন্য বর্ণাশ্রম পন্থা শিক্ষা দিতে এসে বলেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ এই জন্য কলিযুগে বর্ণাশ্রম পন্থা যে শিক্ষা ত্যাগ কর এই ধর্ম সব বর্ণাশ্রম ধর্ম যে তুমি কখনো ধনী লোক রাজা লোক দেবদেবী পূজা করবে কিন্তু এই কলিযুগে তোমরা পারবে না বর্ণাশ্রম পন্থা অবলম্বন করতে পারবে না অতএব সব ত্যাগ করে এই জন্য ভগবদ কৃষ্ণ সর্বধর্মান পরিিতজ্য মাম একম সরণ ব্রজ তোমার কোনো পাপ হবে না মা সুচ বিশ্বাস কর সর্বপাপেভ্য মুখ স্বামী আমি সব পাপ থেকে তোমাকে মুক্ত করে দেব তাহলে যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা ভরণ দাতা আমারও সৃষ্টি করেছেন যিনি এমনকি দেহটা মাটি জল আকাশ আগুন থেকে তৈরি বায়ু থেকে তৈরি মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার স্থূল এবং সুক্ষ গীতায় কৃষ্ণ বললেন ভূমিরা আপু নল বায়ু খং মান বুদ্ধি বচ অহংকার ভিন্ন প্রকৃতির অষ্টদা এই প্রকৃতি জাত একটা নিকৃষ্ট প্রকৃতি একটা উৎকৃষ্ট প্রকৃতি তাই নিকৃষ্ট প্রকৃতি হচ্ছে মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার এই দেহ আর এই দেহটা সজীব হয়েছে ভগবানের আর একটা শক্তি পরাশক্তি উৎকৃষ্ট শক্তি জীব ভূতা মহাবাহু জয়দং ধার্যতে জগৎ অধ্যায়ে চার আর পাঁচ শ্লোক ভগবদ গীতা এগুলি মানুষকে শিক্ষা দিতে হবে তো সেজন্য আমাদের আশ্রয়দাতা পরমেশ্বর ভগবান সকলের আশ্রয়দাতা তিনি মুক্তিদাতা এই জগতে অন্য কেউ নয় তাই সেই গোবিন্দ কবিরাজ যখন শুনল তার দাদা থেকে বুঝল তখন গোবিন্দকে তার দাদা বলেন দেখো দুর্গা মুক্তি দিতে পারে না তখন এই গোবিন্দ কবিরাজ দুর্গা মাতার ঘরে গিয়ে দুর্গার বিগ্রহকে ধরে মাতা আর যদি তুমি আমাকে না বলো কে মুক্তি দাতা তাহলে আমি ছাড়বো না তোমাকে তখন সেই দুর্গাকে ধরে হিলাচ্ছে তার বিগ্রহটাকে বলতে হবে তখন দুর্গা মাতা সেখানে আবির্ভূত হয়ে বললেন আমি আমার পুত্র কার্তিক গণেশ আমার স্বামী শিব আমরা সবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করি একমাত্র আশ্রয়দাতা বিষ্ণু ভগবান সকলের আশ্রয়দাতা তো তার সেবা আমরা করি তিনি মুক্তিদাতা সেজন্যবাল সমাশ্রিত যে পদপল্লব প্লব যে সমস্ত কিছুর আশ্রয়দাতা হচ্ছেন ভগবান ভবাম বুদ্ধির বৎস পদং পরং পদং 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 যদ্ তো নেশাম জন্য একমাত্র মুকুন্দ মুক্তিদাতা হচ্ছেন কৃষ্ণ বিষ্ণু ভগবান তাই তার আশ্রয় যাওয়া উচিত তাই তার নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই নাম হট্ট সংঘতে এই ভগবানের নাম তার সেবা শিখানোর জন্য নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে তিনি প্রচার করেছেন নাম হট্ট পতন করেছেন সুরভিকুঞ্জে গুদ্রুম দ্বীপের কুঞ্জেতে নামের হাট খুলেছে খুদ নিতায় নিতাই হচ্ছেন বলরাম স্বয়ং বলরামের প্রকাশ আ তিনি আদিগুরু সেই নিত্যানন্দ প্রভু তিনি এসেছেন এখানে এই নাম হট্ট মানে নামের পত্তন করলেন হাট শুরু করলেন যেখানে আদান প্রদান হবে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই তার মানে সেই সেবা যেন নিঃস্বার্থ সেবা হবে সেখানে কোনো স্বার্থ থাকবে না এই নাম প্রচার সেখানে আমরা নাম প্রচার করব অনেক লোক দেখবেন কীর্তনিয়া বক্তা তারা ভগবানের নাম প্রচার করছে টাকা নিচ্ছে পদ্মপুরাণে বলা হয়েছে যে ভাগবত মাহাত্মে এই কলিযুগে যেসব ব্রাহ্মণ সাধু ভগবানের কথা নাম প্রচার করে টাকা অর্থ নিয়ে সেই নাম এবং সেই ভাগবত কথাতে কোনো বীজ শক্তি থাকবে না সেটা শুধু কেবল নাম বটে কভু নাম নয় সদা নাম অপরাধ এই জগদানন্দ পণ্ডিত বলছেন আর পদ্মপুরাণে ভাগবত মাহাত্মে এই কথা বলা আছে যারা ভাগবত কথা বলবে কীর্তন গাইবে যদি টাকা নেয় বায়না করে আমাকে এত হাজার টাকা দিতে হবে তাহলে সেই নামে সেই ভাগবত কথায় কোনো শক্তি থাকবে না বীজ থাকবে না তো সেটা কেবল নাম অপরাধ হবে কুটি জন্ম যদি করে শ্রবণ কীর্তন না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন সেজন্য আমাদেরকে উপলব্ধি করতে হবে ভগবানের নাম কে করতে পারবে যে ভক্ত ভগবানকে বুঝেছে তার সেবা করে ভগবানের সেবকরা শুধু বাড়িতে মদ্য মাংস খাচ্ছি ব্যবসা করছি আর কীর্তন গাইতে পারি তো কেউ বায়না দিল চলে গেলাম তারপরে সেখানে গিয়ে একটা লাল কাপড় পরে নিলাম মালা পরে নিলাম তিলক পরে নিলাম এরকম সেজে ভক্ত হয়ে গেলাম লোকেদেরকে প্রতারণা করছি আর এতে কি হচ্ছে কলির চেলা ও তো এক কলির চেলা নাকে তিলক গলায় মালা দেখতে বৈষ্ণবের মতো আসল শাক্ত কাজের বেলা ভক্তিবীন ঠাকুর বাউল সঙ্গীতে এরকম বলছেন সেই জন্য আমাদের সাবধান থাকতে হবে কার কাছ থেকে ভগবানের কথা শুনবো নাম শুনবো সেজন্য এই সমস্ত ব্যবসায়ী কীর্তনিয়া ব্যবসায়ী পাঠক এদের থেকে নাম শুনতে নেই আপনারা নিজেরা ব্রত পালন করুন আর হরি নাম করুন অন্যকে শুনান এটা বাচ্চা শিশু সে মূর্খ তার মুখে যদি হরি নাম শুনবেন পবিত্র হয়ে যাবেন এখানে দেখলাম গীতার শ্লোক পাঠ করছিল একটা মেয়ে না ছেলে ভক্তর ছেলে তাই তো তার এই গীতা পাঠ শুনে একজন ভক্ত হয়ে যাবে এই গীতার শ্লোক আবৃত্তি শুনে কিন্তু একজন পণ্ডিত দেখতে সুন্দর সমত কাব্য অলংকারে বেদ পুরাণ সরদর্শনে পারদর্শী শুধু বক্তৃতা দেয় কিন্তু তার এই বক্তৃতা বা এই পাণ্ডিত্যতা যে মৃতহীন যে মানুষটা মারা গেছে তার অলঙ্কার সাজনার মতো কেন ও ভক্তি করে না ভগবানের সেবা করে না হরিভক্তি শুধু গ্রন্থে বলা হয়েছে ভক্তিহীনস্ব জাতি মন্ত্র জপস্তপ অপ্রাণ শৈব দেহস্য মণ্ডন লোকরঞ্জনং কোনো মানুষ মারা গেছে তাকে যদি অলঙ্কার দিয়ে ভূষিত করেন তাহলে লোকরঞ্জন হবে ঠিক সেরকম আমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি খুব ভালো বড় সন্ন্যাসী বিশ্ববিখ্যাত সন্ন্যাসী আমি ধর্মপ্রচারক বা আমি খুব পণ্ডিত দেখতে সুন্দর আমি রাজনৈতিক দলের নেতা এই যে জাতীয়তাবাদ আমি খুব বড় বক্তা নাম মন্ত্র উচ্চারণে খুব দক্ষ মন্ত্র জপস্তপ আমি খুব তপস্যা কিছু সাধন করি কিন্তু ভগবানের সেবা করি না ভগবানের সেবা মানে সে ভক্ত তা মানে শাক সবজি ফলমূল ভগবানকে দিয়ে গ্রহণ করে সব কিছু কর্ম ভগবানের উদ্দেশ্যে করে জগতে কিছু দান করে ভগবানের প্রসাদ দান করে এমনি ভাত ডাল বিতরণ করে না সেইভাবে সেই দাতা তম গুণের দাতা হতে পারে কিন্তু প্রকৃত ভক্ত প্রসাদ বিতরণ করবে কেন সবজি হত্যা করা পাপ ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন যদি কেউ কোনো কিছু হত্যা করে সেটা পাপ আর ভগবানকে নিবেদন করে যিনি গ্রহণ করেন শাকসবজি যজ্ঞ অবশেষ সেটা হচ্ছে প্রসাদ কৃপা আর সেটা দ্বারা পাপ মুক্ত হবে যজ্ঞাবিষ্ট সন্ত হ্যাঁ যজ্ঞ অবশেষ সন্ত সন্ত মানে সাধু ব্যক্তি যারা এই যজ্ঞ অবশেষ ভোজন করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন তার মানে আমরা যদি এই রকম জাতীয়তা মধ্যে ধর্ম প্রচারক নামে খ্যাতিলাভ করব কিন্তু পাপ কর্ম করব তাহলে সে ভণ্ড প্রতারক এটি বুঝতে হবে তো সেজন্য শাস্ত্র অনুসারে সে অপপ্রচার করছে শাস্ত্রের অপ জিনিসকে শিখাচ্ছে তো সেজন্য আমাদের এই জন্য ভগবান একমাত্র কেন্দ্রবিন্দু আশ্রয়দাতা সেটা প্রচার করতে হবে কেউ কেউ বলে না না যেই কালি সেই কৃষ্ণ এরকম বলে ছড়া তৈরি করলে হবে না এগুলি সমস্ত পদ্মপুরাণে বলা হয়েছে যে নাম অপরাধ ভগবানের নামের সঙ্গে দেবদেবীদের নামকে এক করে দেওয়া ভগবানের সাথে সমান করে দেওয়া শাস্ত্র বলে সব পাশী ভাবে তাকে পাচণ্ড বলা হয় শাস্ত্র অনুসারে তো সেজন্য ওই সব ব্যক্তিদের অলঙ্কারে বিভূষিত সমাজের প্রতিষ্ঠিত তাদের কথা শুনে আমাদের মনুষ্য সমাজের কল্যাণ হবে না হিত হবে না তো সেজন্য প্রকৃত হিত হয় ভগবানকে দান করার মাধ্যমে তাই এই নাম হট সংঘ উদ্দেশ্য হচ্ছে ভগবানের নাম সঙ্ঘবদ্ধভাবে জগতের মানুষের কাছে প্রচার করা সঙ্গবদ্ধভাবে জগতের মানুষের কাছে প্রসাদ বিতরণ করা যে পুণ্য গ্রহণ করলে আমরা পাপ মুক্ত হব আমরা দ্বন্দ্ব ডিওলেটি দ্বৈতভাব শত্রু মিত্র ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত এই যে দ্বন্দ্বের মধ্যে আমরা আছি ওইটা থেকে আমরা মুক্ত হব সেই ব্যক্তি ভগবানের আরাধনা করার যোগ্য হবেন এরকম যার ভজন করলেই সব এক জায়গায় চলে যাবে তা না এই মায়াবাদী ভাষ্য যে সব এক বললে এটা ভুল যে কালি সেই কৃষ্ণ এরকম বললে ভুল কেন মহাপ্রভু এক সময় নিমায় ছোট্ট বাচ্চা মুরারি গুপ্ত আহ এখানে বাড়ির কাছাকাছি মহাপ্রভুর বাড়ি সচির অঙ্গনে আসতেন আপনারা গিয়েছিলেন আজকে যুগপীঠে গিয়েছিলেন ওখানে রয়েছে একটু দূরেই গুপ্ত শ্রীপাঠ যিনি হনুমানের অবতার হনুমানের প্রকাশ আছে তার মধ্যে তো সেই গুপ্ত মাঝে মাঝে আসত আর মহাপ্রভু ছোটবেলায় খুব কিছু তর্ক তর্ক করতেন তা একদিন গুপ্তর সাথে তর্কাতর্কি হচ্ছে গুপ্ত বলছে না না নিমায় তুই জানিস সব এক তখন নিমাই বলছে না মুরারি তুমি ভুল বলছ সব এক কি করে হতে পারে তো দুইজন ঝগড়া করছে তো মুরারি মানতে চাইল না 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 সব এক আর নিমাই বলছে না সব এক হতে পারে না তখন মুরারি গুপ্ত বাড়ি চলে গেল তারপরে দিন এসেছে আবার তো নিমাই একটু দূরে খেলা করছে আর মাতা নিমাইয়ের মা বলছে মুরারি আমার বাড়িতে তুমি প্রায় আসো কোনো দিন তো কিছু খাওয়া দাওয়া করো না আসো একটু খাওয়া দাওয়া করো তখন মাতা মুরারি গুপ্তকে কিছু খেতে দিয়েছে নিমাই খেলা করছিল দৌড়ে এসে খাবে হাত দিয়ে নিবে অমনি নিমাই এসে পেছাপ করে দিয়েছে ওই খাবার থালায় তখন গুপ্ত বলছে নিমায় একই করলি বলে কেন সব এক তুমি কালকে বলছিলে সব এক খাও তো আজকাল মূর্খরা বলে সব এক আমরা যখন কোথাও প্রচার করতে যাই কালী শিব দুর্গা যার ভজনা করো সব এক সব একই জিনিস সব এক যদি হতো তাহলে সবাই প্রধানমন্ত্রী হয়ে যাওয়া উচিত সবাই প্রধানমন্ত্রী হয়ে যাওয়া উচিত কি না সব এক তাহলে একটা গরিব লোক সে বলে আমি প্রধানমন্ত্রী তাহলে আপনি স্বীকার করছেন কিনা না না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তুমি ন সব এক নয় তো জন্য এই মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ তাই জগতে তাদের সংখ্যা বেশি এই অনেক সময় বহু মূর্খ ইস্কন ভক্তদের শাস্ত্র বলা হচ্ছে যে যারা এরকম অজ্ঞ তারা কি করবে না ইন্দ্রিয় সুখে আসক্ত সেই সব ব্যক্তিরা তারা কি করবে না এই ভক্তদের নিন্দা করবে এই আজকাল আমরা দেখছি কত সব প্রকৃত সিদ্ধান্তে আসবে না সামনা সামনি আলোচনা করতে আসবে না শুধু ইউটিউবের চ্যানেলকে বাড়ানোর জন্য একটু দুটা কথা বলে টাকা ইনকাম করবে এসব মূর্খদের কথা শুনবেন না সেজন্য গীতা ভাগবতের আলোচনার এই জন্যই সংঘ আপনারা সদস্য হয়েছেন কেন না এই জীবনে মনুষ্য জীবনকে স্বার্থ করতে চান কারা মনুষ্য জীবনকে স্বার্থ করতে চান হাতুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম রাম রামা হরে হরে আপনারা সার্থক করতে চান নিজে আর অন্যকে সার্থক করাবেন এটা প্র্যাকটিক্যাল বাস্তবায়িত করতেবে তাই আমরা জানিন জানতাম না কীভাবে মনুষ্য জীবনকে সার্থক করতে হয় তো এখন আমরা এই জিনিসটা জানলাম যে আমাদের মনুষ্য জীবনকে স্বার্থ করার একমাত্র উপায় কি বলতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই ভগবানের নাম কলিযুগে ভগবান থেকে অভিন্ন তার আশ্রয় যাওয়া নামাশ্রয় করি যতনে তুমি থাকহ আপন কাজে তার মানে কাজকর্ম ত্যাগ করতে বলা হলো না কাজকর্ম ত্যাগ করতে বলা হলো না বলা হলো যে সর্বকর্মাণী অপি সদা গীতায় কৃষ্ণ অঠের অধ্যায় ছাপন নম্বর শ্লোকে বলছেন সর্বকর্মাণী অপিসদা কুরবান মত বেপাশ্রে মত প্রসাদ মাপ শাশ্বতং পদম অব্যয়ম সমস্ত কর্ম আমার আশ্রয়ে সম্পাদন কর তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে এই জন্য ভক্তিবিনু ঠাকুর লিখলেন নামাশ্রয় করি যতনে তুমি থাক আপন কাজে কেন ভগবান কেন্দ্রবিন্দু তার থেকে আলো বাতা জল সব আসে তাই আমরা এটা উপলব্ধি করেছি সেই জন্য আমরা ভগবানের নাম আশ্রয়ে যাব এবং তাকে নিবেদিত প্রসাদ খাবো তাহলে আমাদের জীবন সার্থক হবে কেন ভগবানের যাব না মহজুনি অহং আমাদের মূল পিতা কালী দুর্গা শিব কেউ আমাদের পিতা নন আশ্রয়দাতা নন একমাত্র আশ্রয়দাতা ভগবান এই জন্য তাকে ভগবান বলা হয় যিনি ভরণ পোষণ দেন হ গ যিনি পরিচালনা করেন বা সবাইকে এইজন্য হিন্দুরা বলে ভগবান খ্রিস্টিয়ানরা বলে গড জি ও ডি তে জেনারেটর মানে সৃষ্টি ও ওতে অপারেটর মানে পালনকর্তা ডি তে ডেস্ট্রয় মানে ধ্বংসকর্তা কে এটি করে তাই জন্য তাকে বলে গড এইজন্য খ্রিস্টানরা কেবল গড আরাধনা করে মুসলিমরা কার আরাধনা করে আল্লাহ আল্লাহ শব্দর অর্থ একই সৃষ্টিকর্তা পালনকর্তা পালন শ্রেষ্ঠ মহান মুসলিমরা দেখুন এই হিন্দুদের মতো বিভ্রান্ত নয় হিন্দুরা বিভ্রান্ত এই জন্য ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন বহু শাখা হি অনন্তাশ্চ যদি আপনি বহু শাখায় যাবেন তাহলে কি হবে চঞ্চল হয়ে যাবেন একটা মানুষ যদি দৌড়ায় এখানে সেখানে বহু শাখাতে দৌড়ায় সে স্থির না অস্থির অস্থির তাহলে যারা মূর্খ তারা বলবে তুমি ওখানে যাও সেখানে যাও এখানে পূজা করো তাকে পূজা করো এরকম বলে আপনাকে চঞ্চল করে দিবে তাহলে আপনি স্থির হবেন না তাহলে এক জায়গায় পৌঁছাবেন কি করে এই হচ্ছে আমাদের মূর্খামি সেই জন্য এক জায়গায় আপনি পৌঁছাতে পারেন না কেন আপনার স্থিরটা লক্ষণ লক্ষ্যটা স্থির নেই আপনার আমি কয়েকদিন আগে বলছিলাম পঞ্চপাণ্ডব এবং দুর্যোধনদের অস্ত্র গুরু কে ছিলেন দ্রোণাচার্য দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা দিয়ে একদিন একটা পাখি মাটিতে তৈরি করে গাছের ডালে পাতা সহ ঢেকে একটা পাখি রেখে দিয়েছেন আর সব শিষ্যদেরকে নিয়ে যুধিষ্ঠির মহারাজ দুর্যোধন আদি সবাইকে নিয়ে বললেন আজকে তোমাদের অস্ত্র পরীক্ষা হবে তীরের পরীক্ষা তখন যুধিষ্ঠির মহারাজ ইত্যাদি সবাইকে বললেন দ্রোণাচার্য দেখো পাখিটা দেখতে পাচ্ছ সবাই জিজ্ঞাসা করলেন পাখিটাকে দেখালেন বলে হ্যাঁ পাখি দেখতে পাচ্ছি পাখিটার যে চোখ দেখতে পাচ্ছ সবাই বলে হ্যাঁ তাহলে এই চোখ তোমাদের লক্ষ্য ভেদ করতে হবে তীর মারতে হবে এই চোখের মধ্যে সবাই রাজি তখন সবাই বলে হ্যাঁ তখন যুধিষ্ঠির মহারাজ কে জিজ্ঞাস করলেন দ্রোণাচার্য দ্রোণাচার্য কি বললেন যুধিষ্ঠির কি দেখছ তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন গুরুদেব আপনাকে দেখতে পাচ্ছি আর কি দেখছ গুরুদেব গাছ দেখতে পাচ্ছি আর কি দেখতে পাচ্ছ আমার সমত ভাইদের দেখতে পাচ্ছি আর কি দেখতে পাচ্ছ এরকম সব বলতে থাকে তখন দ্রোণাচার্য বললেন যাও তুমি পরীক্ষায় ফেল দুর্যোধনকে ডাকলেন দুর্যোধন কি দেখছ গুরুদেব আপনাকে দেখছি ভাইদের দেখছি গাছ দেখছি যাও ফেল একে একে সবাই ফেল তখন অর্জুনকে ডাকলেন অর্জুন কি দেখছ গুরুদেব পাখিটার চোখটা দেখতে পাচ্ছি তীর মার সঙ্গে সঙ্গে তীর মেরে দিল তাহলে গুরুদেবের কথার লক্ষ্য স্থির কোথায় ছিল করা উচিত ছিল পাখিটার চোখে স্থির করতে হবে গুরুদেব বলেছেন লক্ষ্য স্থির করতে হবে পাখিটা লক্ষ্য স্থির করতে হবে পাখিটার চোখে তীর বিদ্ধ করতে হবে কিন্তু এরা কি কোথায় ছিল বিভিন্ন জায়গাতে ছিল এটা দেখছি সেটা দেখছি তার মানে আছে ভ্রষ্টির নয় তাই চঞ্চল তাই ও কখনো পারবে না পারবে না এই জন্য তাই জগতে আমরা এরকম সব ফেল বিভিন্ন জায়গায় দৌড়া দৌড়ি করে আমরা ফেল হয়ে যাচ্ছি লক্ষ্য স্থির কখনো হবে না সেই পরমেশ্বর ভগবানের কাছে কখনো আপনি পৌঁছাতে পারবেন না কেন তাকে ভজনা করতে গেলে তার যে মত তার যে শিক্ষা তার যে আদর্শ গীতা ভাগবত থেকে নিতে হবে বহু পুরাণ উপনিষদ এইসব আছে কিন্তু সেগুলি ভিন্ন ভিন্ন গুণ অনুসারে মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে ক্রমোন্নতি করার কিন্তু এই কলিযুগে মানুষ চঞ্চল তাই জন্যই ভগবান বলেছেন সব কিছু ত্যাগ কর তুমি স্থির হতে পারবে না তাই ন তোমরা সব কিন্তু ব্যবসায়াত্মিকা বুদ্ধি কুরু নন্দন দ্বিতীয় অধ্যায় ভগবত গীতায় কৃষ্ণ বলছেন যে ব্যবসায় আত্মিকা বুদ্ধি কি না একটি মাত্র মত কেবল ভগবানের সেবাতে নিজেকে নিযুক্ত করো কেন না মময় বাংশ ভগবানের অংশ তুমি তুমি অন্য কারো অংশ নও এইটুকু জ্ঞান অর্জন মানুষ না করে আবুল তাবুল বকে ধর্ম নেতা সাজে আর ভণ্ড গুরু সাজে ভগবান অবতার সাজে আর মানুষকে বিভ্রান্ত করে আর গীতার কথা কিছু আওড়ায় কেন গীতার কথা না বললে আপনি তো স্বীকার করবেন না কিন্তু আসল রহস্য গীতার যে মূল ভিত্তি সেটা বলে না এই আমাদের এই নাম হটা প্রচারের লক্ষ্যটা কি ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন তাই আমাদের কেন্দ্রবিন্দু লক্ষ্যস্থল ভগবানের পাদপদ্ম কোথায় হওয়া উচিত ভগবানের আশ্রয় এই জন্য নামাশ্রয় করে তাই ভগবান নামকে আশ্রয় করে সব কর্ম সম্পাদন করুন কর্মকে আশ্রয় করে ভগবানের নাম নয় গীতায় কৃষ্ণ বলে মাম অনুস্মর যুদ্ধ চ কেউ বলে না কর্মই ধর্ম বলে না কোন কর্ম ধর্ম সেটা বুঝাবে না বলবে কর্মই ধর্ম যারা টেরোলিষ্ট প্লেন হাইজ্যাক করছে সুট করছে বলছে সেটা আমার কর্ম ধর্ম করছি। তাহলে ভদ্র ব্যক্তিরা স্বীকার করবে তাহলে তা আপনার মুখে বলছে কর্মই ধর্ম আর যখন কেউ টেরোরিস্ট বলল অন্যদেরকে হত্যা করা এটা আমার কর্ম এটা ধর্ম সেখানে কেন আপনি স্বীকার করছেন না এই হচ্ছে আমাদের বুদ্ধিটা চুরি হয়ে গেছে তাই তারা দুষ্কৃতি ন গীতায় কৃষ্ণ সপ্তম অধ্যায়ে কি বললেন দুষ্কৃতি ন ন মানে কি দুষ্কৃতি ন মানে কি কৃতি মানে কি কে বলতে পারে কৃতি মানে কৃতি মানে মেধা মেধা কৃতি ছাত্র বলেন না মেধা ছাত্র বুদ্ধিমান ছাত্র তাহলে এখানে দুষ্কৃতি বলা হল ভগবত গীতায় কৃষ্ণ বলেন দুষ্কৃতি তার মানে দুষ্কৃতি মানে খারাপ বুদ্ধি খারাপ ছাত্র মানে কৃতি নয় দুষ্কৃতি তার মানে খারাপ বুদ্ধি যারা আছে সে দুষ্কৃতি তো এই জন্য আমাদের বুঝতে হবে তার মানে ভগবান নিজে গালাগালি করছেন কোনো ভক্ত যদি কাউকে এরকম গালাগালি করে ভগবত ভক্তি শিক্ষা দিতে গিয়ে তার গালাগালিটা হচ্ছে ডাক্তারের ধারালো ছুরির মতো ভক্ত যদি কখনো কাউকে প্রাচণ্ড বলে শাস্ত্র অনুসারে তো সেই ডাক্তার ছুরিটা দেখাচ্ছে কিন্তু আমি যেহেতু ভয় পেয়ে যাচ্ছি ও ডাকাত ডাকাত আমাকে খুন করতে আসছে কিন্তু যেখানে বুদ্ধিমান হবে না রে ও ডাকাত নয় ও ডাক্তার তোমার পেটটাকে কেটে তোমাকে সুস্থ করে তুলবে ও ডাক্তার ও ডাকাত নয় ছুরি দেখে ভয় পেও না তাই আমরা সবাই রুগী আমরা সেজন্য আবুল তাবুল বকি ও ওই প্রভুপাত কেন বললেন প্রভুপাত কেন ননসেন্স বললেন এরকম অনেকে বুঝতে পারে না কেন বলেছেন তার যুক্তি রয়েছে শাস্ত্রতে সেখানে তার সামনে গিয়ে আলোচনা করলে সামনাসামনি এরকম ঢিল ছুঁড়লে বাইরে থেকে সেখানে হবে না কেন রাজকেল কেন ননসেন্স সেন্স ননসেন্স কী যার রকম সেন্স চেতনা নেই তো সে তো কী রুগী তো উল্টো পাল্টা তো বলবেই তো সেজন্য আমাদের সাবধান থাকতে হবে তো সেজন্য এই ভগবানের নাম আশ্রয় এই জন্য নাম হতো প্রচারের মূল উদ্দেশ্য লক্ষ্য তো সেজন্য সেটা কী করে করতে হবে সাধু সঙ্গে ଏଇ ଜଣ ଦଶ ପାଞ୍ଚ ମିଲେ ନିଜ ଦ୍ଵାରିତ ବସିବା କୀର୍ତ୍ତନ କରବେ ହାତେ ତାଲି ଦିଆ ବୋଲ ଦେଖି ହରେ କୃଷ୍ଣ ହରେ ସେନା ସେନା ହରେ ହରେ ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହ ধন্যবাদ তা আপনারা বলুন কেউ কেউ বলেন মহারাজ আমাদের মৃদঙ্গ করতাল নেই আমরা কি করে নাম বসব বসবো আমাদের এই নাম সঙ্গে একজন বাদক ছিল আপনারা বললেন যে বিশ জন হয়ে গেছে গুরুদেব বলেছেন এটাকে ভাগ করতে হবে দুটা দল করতে হবে আর মহাপ্রভু বলেছেন দশ পাঁচ মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া তাহলে আমাদের গায়ক বাদক যদি ওই দলে চলে গেল আরেকটা গ্রুপে বাদক তাহলে আমরা কাকে নিয়ে বাজাবো কি করে বাজাবেন হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ করবেন তাহলে এটা নাম প্রচার বন্ধ হয়ে যাবে বন্ধ হবে না তো অনেক ভক্ত অজুহাত করে না না আপনারা কেন এই সংঘগুলি ছোট করে দিচ্ছেন কেন নাম সংঘকে বড় সংঘকে ছোট করা হয় কে বলতে পারেন কেন ছোট করতে হবে হ্যাঁ পারেন দুটো হলো একটা একটা দিক আর দায়িত্ব পাবে সবাই সুযোগ পাবে সবার সাথে আদান প্রদান করা যাবে হ্যাঁ কি না যদি একশো জন থাকে পঞ্চাশ জন থাকে সবার সঙ্গে কথা বলা যাবে নামটো সঙ্গে আসলেন কে এলো না এলো তার দায়িত্বই থাকলো না সেই প্রসাদের সময় সেই জন্য সবাই আসবে এই জন্য নামটো সংঘতে ছোট্ট গ্রুপ করলে দশজনকে নিয়ে কমপক্ষে সেই গ্রুপে সবাই সুযোগ পাবে আমরা দেখি কখনো কখনো সবাইকে সুযোগ দেওয়া হয় না কেউ একটা অধিকার আছে যোগ্যতা আছে প্রচার করার তাকে আমরা দায়িত্ব দিতে চাই না আমি একা পঞ্চাশ জন একশো জনকে নিয়ে কুখিগত হয়ে থাকতে চাই না না আমি একমাত্র তোমাদের অধিনায়ক আর কাউকে হতে দিব না সেজন্য ভাঙতে দিবে না তার এই প্রতিষ্ঠা লুলুপু ব্যক্তি আকাঙ্ক্ষী স্বতন্ত্রতা নিজে করতে চায় অন্যকে আনুগত্য রাখতে চায় নিজে স্বতন্ত্র প্রভু হতে চায় স্বতন্ত্রতা প্রভু আর দুর্বুদ্ধি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত বলছেন যে আমি একা থাকব সবাইকে কন্ট্রোল করব আমি ইনচার্জ হব এটা ঠিক না সেজন্য প্রত্যেককে দায়িত্ব দিতে হবে এই নাম হট সংঘ এই জন্য করা হবে যেখানে কেন্দ্রবিন্দু আমরা শুনলাম লক্ষ্য স্থির করতে হবে সেটা কোথায় ভগবানের নামে ভগবানে অন্য কোথাও নয় ভগবানে ভগবানে মানে তার নাম সহ সব কিছু তার ভক্ত তো সেখানে আমাদেরকে ঠিক রাখতে হবে কেন্দ্র কেন্দ্রতে কৃষ্ণ এবং এই কৃষ্ণ সেবা শিখান গুরু তাই তাদের দুইজনের কাছে আমাদের মনোনিবেশ স্থির করতে হবে সেজন্য ওখানে নাম হট সংঘ যখন দশ পাঁচজন মিশবেন তাহলে কি হবে সেখানে মৃদঙ্গা আছে না করতলা আছে টাকা আছে না কিছু নেই বিচার হবে না সেই জন্য দশ পাঁচজন মিলে সপ্তাহে একদিন এক বাড়ি থেকে আরেক বাড়িতে প্রতি সপ্তাহে রুটিন করে রুটেশন ওয়াই চক্র আকারে নাম হটো মহামিলন করবেন সেজন্য শ্রদ্ধা কুটির প্রথমে আমরা অনেক অনুষ্ঠান করি ভক্তিবিনু ঠাকুর তিনি মাঝে মাঝে বিভিন্ন বাজারে শহরে জনসমাজের মধ্যে অনেক লোক যেখানে থাকে সেখানে গিয়ে তিনি কি করতেন না কীর্তন করতেন গীতা ভাগবতের শিক্ষা বলতেন এবং পরমেশ্বর ভগবানের একমাত্র আশ্রয়দাতা এই শিক্ষা দিয়ে শ্রদ্ধাবান তৈরি করতেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় এই শিক্ষা বিভিন্ন সভা করে দিতেন এবং তাদের মধ্যে বহু লোকের মধ্যে কেউ এক দুইজন শ্রদ্ধাবান ব্যক্তি কৃষ্ণই যে একমাত্র আশ্রয় ভক্তিবিনু ঠাকুর কাছে আসতেন যে আমরা এই ভগবানের আশ্রয় করতে চাই তখন ভক্তিবিনু ঠাকুর সেই চার পাঁচজন শ্রদ্ধাবান ব্যক্তিকে নিয়ে একটা সংঘ তৈরি করতেন যে তোমরা পাঁচ দশজন একসাথে বসবে সপ্তাহে একদিন মার্কেট হাট যেমন সপ্তাহে বাজার বসে তোমরাও এইরকম এই পাঁচ দশজন এক জায়গায় সপ্তাহে বসবে এটা হচ্ছে নাম হট্ট সংঘ ভক্তিবিনু ঠাকুর তিনি তৈরি করলেন এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশে করে গেছিলেন প্রচার সংগঠন তৈরি করে গেছেন আর সেই পরম্পরা সূত্রে ভক্তিবিনু ঠাকুর এটি তৈরি করেছেন তো রকম শ্রদ্ধাবান ব্যক্তি তাহলে হাটে বাজারে বহু লোক সমাজে যখন কোনো জায়গা জনসমাজ প্রচুর আছে সেখানে কি কি ধরনের লোক পাওয়া যায় সব ব্রাহ্মণ পাওয়া যায় সব মুসলিম সব খ্রিস্টান সব গরিব সবাই ধনী সবাই শিক্ষিত সব মিলে আছে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত বাচ্চা পুরুষ মহিলা দেখতে সুন্দর অসুন্দর হ্যাঁ কি না তাহলে ভক্তিন এই যে বাজারে গিয়ে এই হরি কথা বললেন তাদের কাছে তারা যখন আসলো ঠাকুরে কেউ মহিলা ছিল কেউ গরিব কেউ দেখতে সুন্দর কেউ অশিক্ষিত কেউ অশিক্ষিত সবাই এসছে আর ভক্তিন তাদের সবাইকে নিয়ে হাট বসালেন নামের হাট তাই জন্য গুরু মহারাজ বলছেন যে এই নামের হাট কি সেটা না পারমার্থিক চিন্ময় সাংস্কৃত যেটা যে হাটটা হবে পারমার্থিক তার মানে আত্মার কল্যাণের জন্য শুদ্ধ হবে সে হাটটা সে হাটের যে আদান প্রদানটা শুদ্ধ হতে হবে সেটা চিনিময় তার মানে এই জড়জাগতিক কোনো সত্য গুণের আবদ্ধ বস্তু হবে না কেন ভগবান চিনিময় ভগবানের নাম চিনিময় এই জড়গুণের দ্বারা সেটা নয় সেজন্য ভগবানের নাম যে আমরা করব কীর্তন নাটক এবং সেখানে নৃত্য এগুলি সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না নাটক হয় সেখানে আবৃত্তি হয় বাজনা হয় নাচ হয় তো এই সাংস্কৃতিক অনুষ্ঠান বাজারে হয় জগতে কিন্তু এই নাম হট এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান ভগবানের নামকে কেন্দ্র করে ভগবানকে কেন্দ্র করে নাটক হবে ভগবানকে কেন্দ্র করে গান হবে ভগবানকে কেন্দ্র করে আদান প্রদান হবে কুইজ কন্টেস্ট হবে সব কিছু ভগবানকে কেন্দ্র করে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া পার্টি কি খাবেন সেই পার্টিতে কি খাবেন প্রসাদ তার মানে ভগবানের নিবেদিত মহাপ্রসাদ এইগুলি তো সেই জন্য সেটাকে বলা হচ্ছে চিন্ময় শুদ্ধ সাংস্কৃতিক চর্চার উদ্দেশ্য ওই গ্রুপে এই উদ্দেশ্য আর সেখানে কী জন্য করবেন এই পারমার্থিক চর্চা সবাই একসাথে না লুপ্ত মানবতার উদ্ধার। আমাদের যে মানবতা লুপ্ত হয়ে গেছে সেটাকে পুনঃ উদ্ধার করার জন্য যেমন আজকাল আবুল তাবুল ইউটিউবের মধ্যে সব মানবতা লুপ্ত হয়ে গেছে কেউ মাছ মাংস খাওয়াকেই শ্রেষ্ঠ ভাবছে কেউ মদ খাওয়াকে শ্রেষ্ঠ ভাবছে অবৈধ সঙ্গকে শ্রেষ্ঠ ভাবছে যেটা মানবতা লুপ্ত হয়ে গেছে আপনারা বলুন আপনার ছেলে বা মেয়ে মদ খেয়ে এসে বাড়িতে মাকে ভাইকে মারামারি করলো গালাগালি দিল আপনি কি বলবেন সেখানে তোর একটু মানবতা নেই বলবেন কি না তোর একটু মনুষ্যত্ব নেই মনুষ্যত্ব বোধ তার মানে মনু থেকে মনুষ্য তাই মনু আমাদের পিতা মনুসংহিতা রচনা করেছেন মনুস্মৃতি সেখানে ভদ্র ব্যক্তি মানুষ কেমন হবে সে মদ খাবে না মাংস খাবে না তোমার প্রবৃত্তি আছে মাংস খাওয়ার কিন্তু কিভাবে খাবে বলে দিয়েছে যেহেতু তোমার প্রভৃতি তমগুণ তাই কালীর কাছে বলি দিয়ে একদিন অমাবাসা রাত্রিতে বলবে হে মাতা একে আমি কাটছি পাঠাটা এক কূপে কাটতে হবে আর এ পরে মানুষ হবে আমি পাঠা হব ও আমাকে কাটবে তাই জন্য মাম স স খাদতি মাম এই জন্য মাম শব্দের অর্থ এ বলে মাংস খাবে প্রবৃতি তোমার প্রবৃতি রয়েছে আহার নিদ্রা ভয় মৈথুন করবে এটা প্রবৃতি প্রত্যেক মানুষের আছে আহার করবে খাবে মৈথুন করবে বংশ বিস্তার ঘুমাবে এই প্রবৃতি কিন্তু শাস্ত্র বলছে এই প্রবৃতিকে তোমার প্রবৃতি অনুসারে তুমি যদি এটাকে ত্যাগ করো ঘুম ত্যাগ করতে পারবেন না মৈথুন ত্যাগ করতে পারবে না কিন্তু কে মৈথুন করবে গৃহস্থ সন্ন্যাসী নয় কে মাংস খাবে যে তম গুনে থাকবে তো এই লোকগুলি জানে না তো সেজন্য আমাদের লুপ্ত মানবতা পুনর উদ্ধার এই জন্য আমাদের প্রকৃত মানবতা লুপ্ত হয়ে গেছে তার মানে তুমি যখন মদ খাবে সেজন্য বলা হচ্ছে তোমার মনুষ্যত্ব বোধ নেই যখন কাউকে হত্যা করবে তোমার মনুষ্যত্ব বোধ নেই তুমি অপবিত্র কখন আপনি অবৈধ সঙ্গ করবেন কোনো অন্য মেয়েকে আপনার ছেড়ে নিয়ে এলো তখন আপনি কি বলবেন তোর একটু মনুষ্যত্ব বোধ নেই আমাদের বংশের একটা নাম আছে তখন এরকম বলবেন এইগুলি অবৈধ সঙ্গ মাংসা আহার খাওয়া উল্লঙ্ঘন করছেন অতএব আপনি ভদ্র সমাজ নয় আপনি অভদ্র সমাজ মনুষ্য অভদ্র মনুষ্য সেটা জানতে হবে আপনি মনুষ্য আকার কিন্তু ভূত আপনি উৎপাতকারী মানুষ আহ তো এই জন্য মনুষ্য সমাজ এইরকম হয়ে আছে জন্য ভদ্র মানুষ তৈরি করার জন্য মনুসংহিতা ক্রমে ক্রমে কিন্তু সেই শিক্ষা আমরা পালন করি না লাইসেন্স লাইসেন্স কেন কেন মদের দোকানে না দেয় দিচ্ছে হয়ে যায় আস্তে আস্তে সব দোকানে লাইসেন্স দেওয়া যেন অপব্যবহার না হয় এই জন্য আপনার বৃত্তি অপব্যবহার না হয় তো সেই জন্য এখানে মনুষ্যত্ব বোধ লুপ্ত হয়ে গেছে মানে মানুষ প্রকৃত মনুষ্য সমাজ মাছ মাংস খাবে না প্রসাদ খাবে ভগবানকে শাক সবজি নিবেদন করে প্রসাদ অবৈধ ক্রীড়া করবে না বিবাহ জীবনে বৈধ ভাবে পুত্রকন্যা উৎপন্ন করবে বিবাহ জীবনে সন্ন্যাসী হয়ে নয় ব্রাণপ্রসে নয় আর এই ভাবে সে মনুষ্যত্ব বোধকে উদ্ধার করবে রক্ষা করবে এই জন্য যদি আমরা ভগবানের সেবা না করি ভগবানের নাম না করি তাহলে এই পাপ কর্ম থেকে আপনি মুক্ত হতে পারবেন না ভগবানের আরাধনা আপনি করতে পারবেন না গীতায় কৃষ্ণ আট সপ্তম অধ্যায়ে আঠাইশ নম্বর শ্লোকে বলেছেন জেষাং তু অন্তগতং পাপম সপ্তম অধ্যায়ে আঠাইশ নম্বর শ্লোক সবাই পড়বেন যেষাং তু অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মা নাম তে দ্বন্দ্বমহ নির্মুক্তাং মাং দৃঢ়ব্রতা কে আমার ভজন করবে ভগবানের ভজন সবাই করতে পারবে না যে পাপ থেকে মুক্ত হয়েছে যে তো অন্তগতং পাপম যার পাপ অন্ত হয়ে গেছে জনানাং নাম কি করে অন্ত হবে না পুণ্যকর্মের দ্বারা তো সেই পুণ্যকর্মটা কি ভাগবতে বলা আছে প্রথম স্কন্ধে কি শীর্ণতা সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন তা ভগবানকে কেন্দ্র করে যে সমস্ত পুণ্য প্রসাদ তার মানে রান্না হল ভগবান নিবেদিত প্রসাদ খাওয়া এটা পুণ্য প্রসাদ বিতরণ করা এটা পুণ্য ভগবানের ভক্ত সঙ্গে বসে নাম জপ কীর্তন করা এটা পুণ্য এই পুণ্যের দ্বারা নাম মানে প্রসাদ হরিনামের দ্বারা আপনার চেতনা মার্জিত হবে তখন দুঃখ হবে আরে আমি এই জীবটাকে হত্যা করছি আর এই যে ভিকারি খেতে পাচ্ছে না তখন বুঝবেন ও কেন এ খেতে পাচ্ছে না আপনি বুঝতে পারবেন আর যখন সেই গরিব লোকটা হরিনাম প্রসাদ পাবে একদিন সে বুঝতে পারবে কেন আমি ভিক্ষা করছিলাম কেন আমি খেতে পারছিলাম না সেই রুগী সে তখন ভাবে কেন আমার রোগ হচ্ছিল যখন হরিনাম আর প্রসাদ তাকে দিবেন এই জন্য নাম হট সংঘ এই জন্য ওই লুপ্ত মানবতাকে উদ্ধার করা হরি নামের দ্বারা এই পুণ্য সঞ্চয় হবে তার মধ্যে পাপ যাবে আস্তে আস্তে মৎস্য মাংস খাচ্ছিল সপ্তাহে একদিন সে মাছ খাবে বা সপ্তাহে একদিন মাছ ত্যাগ করছে নাম হট মহামিলনে একদিন ত্যাগ করলো তারপরে আস্তে আস্তে জানলো নাম করতে করতে আবার চেতনা মার দিত না এ জীব কষ্ট পাচ্ছে আমার ভাই ভাই একে হত্যা করা উচিত না শাকসবজি ভোগ লাগে খেতে শাস্ত্র বলা তখন দুই দিন তিন দিন এরকম করে করে সাত দিন মৎস্য মাংস তখন বন্ধ হয়ে গেল তখন প্রসাদ খেতে খেতে হরি নাম করতে করতে ভাবে আপনি আগাতে পারেন তখন আপনি যে ভগবানের আরাধনা করার সুযোগ শুরুতেই শুরু নিলেন বলেই পবিত্র হচ্ছেন এমনি পবিত্র হওয়ার কোনো উপায় নেই কেননা ভগবানের নাম দ্বারাই পবিত্র হবেন ভগবানের প্রসাদের দ্বারাই পবিত্র হবেন কেউ বলে আমি আমার মন যদি শুদ্ধ থাকে কি যা করলাম কি অসুবিধা আছে আরে আপনার মন তো শুদ্ধ নয় আপনি পুকুরে না নেমে আপনি সাঁতার কাটতে পারেন না হ্যাঁ কি না জল আপনার ভয় আছে আপনি সাঁতার জানেন না বলে না না আমি জলে না নেমেই সাঁতার করবো ওটা মূর্খামি জলে ভয় থাকলেও আপনাকে জলে নেমে সাঁতার কাটতে হবে ঠিক সেই রকম আপনি কি পবিত্র হতে চান আমরা আমরা কেউ পবিত্র নই জন্ম হওয়া মাত্র আমরা সব সুদ্র খারাপ কাজে লিপ্ত কিন্তু এখানে ভক্ত সঙ্গের মাধ্যমে কেউ পবিত্র হচ্ছে কারো জন্ম হয়তো পবিত্র হচ্ছে তো জন্য ভক্তর গৃহে ছেলেমেয়েরা এখন পবিত্র হয়ে যাচ্ছে এই জন্য ভাগ কেন গর্ভ থেকে পবিত্র হয়ে গেছে গর্ভধান সংস্কার এই বইতে লেখা আছে গর্ভধান সংস্কার যে বাবা মা পুত্র কন্যা আসবে গর্ভে সে খারাপ টিভি দেখবে না খারাপ খাবে না খারাপ কথা বলবে না তাহলে সেই পুত্রটা জন্ম হয়ে খারাপ বলবে খারাপ খাবে প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম কিন্তু মায়ের গর্ভে নারদমনির কথা ভাগবতের কথা শুনেছিলেন তাই প্রহ্লাদ প্রকৃষ্ট রূপে আহ্লাদ মানে সবসময় আনন্দ কেন কৃষ্ণকে গ্রহণ করেছিলেন তাই প্রহ্লাদ অসুর কুলে জন্ম হয়ে গর্ভতে ভগবত কথা শুনেছেন যার ফলস্বরূপ এটি একটা মা গর্ভ অবস্থা শিশু আছে আজে বাজে ছবি দেখত তো বাচ্চাও দেখে তো প্রসব হয়েছে বাচ্চাটা পরে একটু বড় হয়েছে কিন্তু সে কান্না করে তো ডাক্তারকে ডেকেছে বিদেশে ডাক্তাররা নিয়ে পরীক্ষা নিরীক্ষা বলছে কোনো রোগ নেই কেন কান্না করছে আমরা বুঝতে পারলাম না তখন ওই বাড়িতে নিয়ে এসছে আচ্ছা আপনার ছেলে কখনো কান্না বন্ধ করে না বলে হ্যাঁ কখন টিভি দেখলে ঠিক আছে টিভি দেখান তো টিভি খুলেছে কান্না বন্ধ হচ্ছে না বলে কয় টিভি খোলা হয়েছে বন্ধ হচ্ছে না তখন মাতাজিটা একটু লজ্জা পেয়ে গেছে না না একটা চ্যানেল আছে সেটা খুললে ও কান্না বন্ধ হয়ে যাবে বলে ওটা খুলো তো ওই চ্যানেলটা যেই খুলেছে ও মাতাজিটা গর্বে শিশু থাকার সময় ওই চ্যানেলটা ছাড়া আর কিছু দেখত না ওটা ছিল নোংরা ছবি খারাপ ছবি তো ওই বাচ্চাটা ওইটা দেখতে দেখতে গর্ভ থেকে অভ্যস্ত তো যখন ওইটা দেখতে পায় না কান্না করে যে এটা খুলে দিয়েছে তখন কান্না বন্ধ হয়ে তখন ডাক্তাররা বুঝে গেল গর্ভ থেকে শিশুরা শিখে আর ভাগবত আগে থেকেই বলা হয়েছে সপ্তম স্কন্ধে ভাগবত পড়ুন আমরা সব পরীক্ষা নিরীক্ষা করে বিচার করতে চাই মনি ঋষিরা এইগুলা তো রয়েছে ভগবান সমস্ত দিয়ে গেছেন এই জন্য প্রকৃত সাধুদের কথা আমাদেরকে বিচার করতে হবে শিল প্রভুপাত প্রকৃত সাধু সারা বিশ্বের লোককে শিখালেন ভাগবত গীতা শাস্ত্রতে যে ব্যক্তিরা আচরণ করে শিখাবে সে সাধু শুধু বিশ্ববিখ্যাত নাম হয়ে গেলে লাল কাপড় পরে সন্ন্যাস হয়ে সে সাধু না সে ভণ্ড প্রতারক হয়ে যাবে গীতা ভাগবতর কথা আমি পালন করি না খালি বলি তাহলে সে ভণ্ড প্রতারক এইগুলি আমাদেরকে বুঝতে হবে এই জন্য এখানে বলা হলো যে এই যে প্রচার সেবা নিজে আচরণ করতে হবে এবং বলতে হবে এই জন্য আমরা শিখব শিখাব সেই সেবাটা নিঃস্বার্থ হতে হবে কোনো স্বার্থ থাকলে হবে না এই ভগবানের বাণী প্রচার নিঃস্বার্থ হতে হবে কিছু পাওয়ার আশায় নয় এখানে সেবা সেবা মানে কি কে জানে সেবা মানে সেবা মানে কি বলে সেবা করো তিনটা জিনিস নিত্য মনে রাখুন সবাই সেবা সেব্য সেবক এই তিনটা জিনিস রয়েছে সব সময় তাহলে সেবা থাকছে মানে সেবক আছে হ্যাঁ না আর সেবক আছে মানে সেব্য তাহলে এই জগতে সেব্য কি এটা আমাদের জানা প্রয়োজন এত পর্যন্ত আমরা যা আলোচনা করছি সেই কেন্দ্রবিন্দু ভগবান একমাত্র সেব্য এই জগতে অন্য কেউ সেব্য নয় তাই জন্য তার সেবা করার জন্য এই মনুষ্য দেহ অন্য কারো সেবা করার জন্য নয় তাই জসমিন তুষ্টে জগৎ তুষ্ট তাই যে মানুষ ভুলে গেছে ভগবানকে এই জন্য নাম হট প্রচার নিস্বার্থ সেবা হতে হবে তাই মানে প্রত্যেক মানুষের কাছে যেতে হবে এই জীব আত্মা মনুষ্য ও ভুলে গেছে ভগবানকে তাই জন্য খেতে পাচ্ছে না তাই জন্য নানা রোগ হচ্ছে তাই জন্য তাকে গিয়ে ভালোবাসুন তার কাছে গিয়ে বলুন দাদা আপনি হরে কৃষ্ণ কীর্তন করুন প্রসাদ খান এইভাবে জীবকে সেবা আর যার ফলে ভগবান সন্তুষ্ট হবেন এটাই প্রকৃত ভালোবাসা জীবের সাথে না হলে আমরা জীবকে একটু খাবার দিয়ে দিলাম ভাত ডাল মাংস সে খেলো তারপর দিন আবার খিদা সে বুঝতে তো পারবে না কেন আমি খেতে পাচ্ছি না আর আমরা ভাবছি আমরা খুব দাতা চুরি করে সবাই দাতা এই জগতে সমস্ত জিনিস ভগবানের আর আমরা সে খেতে পাচ্ছে না সেও চোর আর আমরা মনে করছে এদেরকে খাওয়ালাম আমরা ভদ্র না আমিও চোর কেন এই গীতা ভাগবত শাস্ত্র অনুসারে মাটি জল আকাশ আগুন বায়ু এই সব যে আছে এই জগতে সব ভগবানের সম্পত্তি এখানে যা উৎপন্ন হচ্ছে সব ভগবানের এটাকে নিয়ে শাকসবজি আমি নিয়ে গরিব লোকে খাওয়ালাম আমি তো চুরি করা জিনিস একটা চোরকে খাওয়াছি সেজন্য এটা শাস্তি দুইজনকেই পেতে হবে অতএব ভক্ত কি করবে জানে এটা পরমেশ্বর ভগবানের সম্পত্তি তাই সমত জীবকে শিখাবে ভগবান ভোক্তা তাই আপনি ভগবানের নাম করুন ভগবানের প্রসাদ খান আর এই যে রান্না করি খান ভগবানের নিবেদিত প্রসাদ খান এই দ্বারা সেই জীব যখন বুঝবে হরিনাম প্রসাদকে আয়না পরিষ্কার হয়ে যাবে লাইট জ্বলবে তখন দেখবে আমি গরিব নয় আমি ধনী নয় আমি মানুষ পুরুষ বা আমি হিন্দু মুসলিম খ্রিস্টান মহিলা পুরুষ ডক্টর ইঞ্জিনিয়র বৈজ্ঞানিক সাধু সন্ন্যাসী আমি হচ্ছে এই দেহের মধ্যে আত্মা দেহের পরিচয় অনিত্য তার প্রমাণ আমার বাবা বলছি ডক্টর বলছি হিন্দু মুসলিম বলছি যখন একটা মুসলিম মোল্লা মারা গেল বা হিন্দু একজন মারা গেল তখন সবাই কি বলে ইনি মারা গেছেন দেহটা মৃত্য আত্মাটা চলে যায় তখন এই দেহটাকে পুড়িয়ে দেওয়া হয় বাবা চলে গেলেন বাবা দেহত্যাগ করলেন আজ প্রধানমন্ত্রী দেহত্যাগ করলেন আজ রাষ্ট্রপতি দেহত্যাগ করলেন কিন্তু রাষ্ট্রপতি তো ওখানে শুয়ে আছে তাহলে ওইটাকে আর রাষ্ট্রপতি বলা হয় না ওই দেহটাকে আর রাষ্ট্রপতি বলা হয় না সেখানে কি বলা হয় রাষ্ট্রপতি আজ দেহত্যাগ করেছেন তার মানে ওই দেহটা রাষ্ট্রপতি নয় আজ বাবা দেহত্যাগ করেছেন বাবা শুয়ে আছে বাবা চলে গেলেন নাতি বলছে বা দাদু কোথায় শুয়ে আছে বাবা কান্না করছে কেন তোর দাদু চলে গেলেন দাদু শুয়ে আছে তাহলে আপনি এতদিন মিথ্যা বললেন এটা দাদু তাহলে কে দাদু ছিল আত্মা তাহলে প্রকৃত আত্ম পরিচয় করুন ওইটা না জানার ফলে ভগবানের সাথে সম্বন্ধযুক্ত আত্মার তাকে বাদ দেওয়ার ফলে একটা ঘরের ছেলে তার বাবাকে ভুলে সে অন্য জায়গায় চলে গেল আর বাবা পেল না তো সে কি করছে ভিক্ষা করছে কিন্তু সেই ঘরের আত্মীয় চিনতে পেরেছে এটা তো আমাদের ওই জমিদার বাবুর ছেলে হারিয়ে গিয়েছিল খোঁজা হচ্ছে পাইনি দেখছে সে পাউরুটি খাচ্ছে ভিক্ষা বাবু পাউরুটি দিন একটা আখি দে তখন ওই জমিদারের বন্ধুটা দেখছে তার ছেলেটা এরকম পাউরুটি একজন পাউরুটি দিচ্ছে তখন খেলো পেটটা ভরল তারপর দিন আবার খিদে বাবু পাউরুটি দিন সে দেখছে দুই দিন তিন দিন আরে এই ছেলেটা তার বাবা এত ধনী এ বারবার ভিক্ষা করছে আর এই লোকটা তার দিন গালাগালি করছে আরে বেটা কাজ করছ না বারবার ভিক্ষা করতে আসছিস দেখতে তো হৃষ্ট যা গালি দিয়ে দিল তো এই ধনির লোকটার বন্ধুটা দেখছে এরকম তিন দিন ধরে আবার একটু গিয়ে দেখছে বাবু কাশি হয়েছে একটু ঔষধ দিন বাবু শীত করছে একটা চাদর দিন এরকম সব পাচ্ছে তো এই যে জমিদারের বন্ধু এই সব দৃশ্য দেখল আপনারা বলুন তিনজন বস্ত্র দিচ্ছে একজন একজন খাবার দিচ্ছে একজন ঔষধ দিচ্ছে আর এই বন্ধু আত্মীয় এই দৃশ্য দেখছে এই যে যে চারজন মানুষ এদের মধ্যে সেই মানুষটা জমিদারের উনি কি করল না সরাসরি গিয়ে ওই ছেলেটার হাত ধরল বলে আরে তুই এরকম ভিক্ষা করছিস কেন ছিড়া কাপড় পরিয়াছিস চল হাতটা ধরে তোর বাবা অমুক নাম হ্যাঁ হ্যাঁ আমার বাবার নাম তখন বাবার নাম বলছে তোমার বাবার নাম অমুক তোদের বাড়ি জমিদারি কত কিছু টাকা পয়সা সব রয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে কিছু অভাব চল নিয়ে গেল তার বাবার কাছে পৌঁছে দিল তো এই চারজন মানুষের মধ্যে কে শ্রেষ্ঠ উপকার করল যে তার বাবার কাছে পৌঁছে দিল তো এখন বলুন এই যে পাউরুটি দোকানদার সে ভাবছে এটা একটা ভিকারি এটা ভিকারি এটা ডিওলিটি দ্বৈত ভাব হ্যাঁ কি না ও ভিকারি বলে আমি ধনী ও ভিকারি আর সেই ডাক্তার বা সেই ঔষধ দোকানদার এটা একটা রুগী নাও আমি তোমাকে ঔষধ দিব ডিওলিটি দ্বৈত ভাব এই দ্বৈত ভাব থাকলে আপনি ভগবত আরাধনা করতে পারবেন না ও ভিকারি ও কাপড় চাইছে আমি ধনী এই যে দোয়েলিটি ভগবদ গীতার সপ্তম অধ্যায় আঠাইশ নম্বর শ্লোক ভালো করে বুঝার মাথায় ঘিলু থাকলে বুঝতে পারবেন তো এইগুলি নিরসন প্রভুপাত সারা বিশ্বের লোককে দিয়েছেন এটা যখন বুঝবেন না তখন সে ননসেন্স সে স্টুপিড সে রাসকেল যখন এই তত্ত্ব বুঝবে না এই জন্য প্রভুপাত বলেছেন এইসব ব্যক্তি ননসেন্স রাসকেল স্টুপিড রাস্কেল ননসেন্স এই কারণে আমাদেরকে বুঝতে হবে আমরা এখানে এই রকম মনুষ্যত্ব ভুলে গিয়ে আমার বাবাকে ভুলে গেছি তাই ভগবান করেছেন ভগবত আরাধনা কি করে হবে সমস্ত নীতি নিয়ম দিয়ে গেছেন যাতে ভগবানের সেবাতে যুক্ত হয় তো জন্যই নাম হট্ট সংঘ বসবে তাই জন্য সাত দিনে সপ্তাহে একদিন একটা রুটিন খাতা থাকবে সঙ্গে সবাই আসবে সেখানে একজন রুটিন নিবে প্রতি সপ্তাহে চেঞ্জ হবে কে একটা খাতা থাকলো রুটিন খাতা প্রেজেন্ট খাতা প্রেজেন্ট খাতায় সবাই নাম লেখা হলো দশ জনের আর প্রেজেন্ট নিবে কে প্রেজেন্ট কে নিবে কে নিবে বলুন এই সদস্যদের মধ্যে কেউ একজন সদস্যদের মধ্যে একজন প্রেজেন্ট নিবে সেজন্য ওখানে লেখা থাকবে উপস্থাপন খাতা মানে উপস্থিতি খাতা প্রেজেন্ট খাতা আর একটা খাতা থাকবে আলোচনা চক্র খাতা আর একটা খাতা থাকবে ভক্তি ক্রমোন্নতি খাতা আর একটা থাকবে হিসাব রক্ষা খাতা এই চারটা খাতা নামটো সঙ্গে থাকবে যেখানে প্রতি সপ্তাহে নামটো মহামিলন বসবে সেখানে লেখা হবে আলোচনা খাতায় আগামী সপ্তাহে যখন এখানে কীর্তন হয়ে গেল ভাগবত কথা হয়ে গেল সব কিছু আলোচনা হয়ে গেল তো এইটা আগের যে আলোচনা চক্র যে খাতাটা ছিল সেই রকমই আগামী সপ্তাহে বসবে কার বাড়িতে লেখা হয়ে গেল সেখানে কে এরকম ঠাকুর সাজাবে এই যে ঠাকুর সাজানো হয়েছে দেখুন না মোটো মহামিলনে এরকম ঠাকুর সাজাতে হবে প্রত্যেক শ্রদ্ধা কুটির যারা ভক্ত আপনার বাড়িতে এরকম ঠাকুর সাজাবেন কোনো জঙ্গল করবেন না এই ঠাকুর সেই ঠাকুর এনে একদম জঙ্গল করবেন না ঠাকুর ঘরে একমাত্র এই রকম জিনিস লাগবেন রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব নৃসিংহদেব জগন্নাথ আর পরম্পরা তুলসী তুলসী কিভাবে উঁচুতে থাকবে গুরু পরম্পরা সমান থাকবে না কোনো বিগ্রহ আনবেন না গুরুর নির্দেশ ছাড়া কোনো বিগ্রহ আনবেন না ব্যবসায়ী মনোভাব যাবেন না আমি দেখলাম একটা জেলায় গিয়েছি সেখানে বাড়িতে বিগ্রহ বলছে মহারাজ আসবে তোমরা সব দান করো আমার বিগ্রহ আবার মাঝে মাঝে উৎসব করে চাঁদা কাটছে বচে এই সাক্ষাৎ পরম ব্রহ্ম গোপাল চাইছে এরকম বলছে গৌরনীতাই খেতে চাইছে তোমার বাড়িতে তুমি কিছু চাল ডাল নিয়ে আসো এরকম বলে গোপাল তোমার আমাকে স্বপ্ন দিল আজকে রাত্রিবেলায় গৌরনীতাই জগন্নাথ তোমার বাড়িতে কিছু খেতে চায় তোমার বাড়িতে নিয়ে যাও এরকম বলে আবার বলে না না যে আজকে আমার বাড়িতে উৎসব হবে তোমরা সব চাল ডাল দাও গোপাল আমাকে স্বপ্ন আদেশ করছে এরকম প্রতারণা করে ঠকিয়ে ব্যবসায়ী মনোবৃত্তি এটা ভালো লক্ষণ নয় ভক্তদের মনোবৃত্তি নয় প্রত্যেক গৃহস্থ তার বাড়িতে ঠাকুর রাখবে কিন্তু প্রভুপাল লিখছেন বিগ্রহ গুরুদেবের অনুমোদন নিয়ে রাখতে হবে যদি কেউ নিজের মতো করে সেটা পুতুল সেবা হবে আর সেটা গুরুর আদেশ উল্লঘন হলো তো সেটা সেবা নয় তো সেজন্য সাবধান থাকবেন সেজন্য যে কেউ একটা গোপাল নিয়ে এলাম বসিয়ে দিলাম রাধা কৃষ্ণের সঙ্গে তত্ত্ব জানতে হবে রাধারাণী কৃষ্ণ সেখানে মাধুর্য সেখানে গোপাল বাৎসল্য তো একসাথে রেখে দিলাম ওটা রসভঙ্গ হয়ে যাবে সেজন্য না জেনে কেন আমি গোপাল আনব আমাদের জানতে হবে সেজন্য অত বিগ্রহ এটা সেটা নিয়ে আসবে না এরকম আলেখ্য সেবা করবেন যদি গুরুদেব অনুমোদন করেন রাধা রাধাকৃষ্ণ নয় গৌর নিতায় নিতে পারেন বা জগন্নাথ বড়দেব সুভদ্রা নিতে পারেন কিন্তু রাধাকৃষ্ণ সেবাতে অনেক আরও কঠিন রয়েছে কিন্তু গুরুদেব যদি অনুমোদন করেন আমি দেখছি কখনো কখনো একটা ভক্ত এসছে গুরুমাতাকে তাকে দেখলেন কি সেবা করে ইনকোয়ারি করলেন তাহলে হ্যাঁ তুমি গৌরণিতায় রাখতে পারো তো এখনও আমি দেখছি গুরুদেবের অনুমোদন ক্রমে যখন এখন গৌরণিতায় নিয়ে গেছে তখন কি সুন্দর সেবা করছে সত্যিকারের সেবা করছে সত্যিকারে সে গৌরণিতায়ের প্রতি আসক্ত এরকম নাই আজ বিগ্রহ আগ্রহ করে নিয়ে গেলাম তারপরে দেখা যাচ্ছে বিগ্রহর কাপড় পরার লোক নেই বিগ্রহ সেবা করার লোক নেই গোপাল নিয়ে কোথায় রাখছে একজনের বাড়ির কি বলে ওটাকে দেওয়াল মানে বামুডারির উপরে রেখে দিয়ে চলে এসছে কয়েকটা জায়গায় আমি দেখলাম ফটো তুলে পাঠাচ্ছে দেখুন ও গোপালটা ক্যামেরায় ধরা পড়ে গেছে একটা ভক্ত গোপাল গোপাল করছে গোপাল যদি তুমি পুত্র রূপে মনে করলে তোমার যদি বাড়ির সদস্য হলো তাকে নিয়ে গিয়ে ফুটপাতে বা কোনো বাউন্ডারি উপরে রেখে আসবে এদিকে বিগ্রহ আগ্রহ করছ মানে তোমার বাড়ির সদস্য তাকে নিয়ে বার দিচ্ছ আগ্রহ গলগ্রহ হয়ে যাবে বিগ্রহ আগ্রহ গলগ্রহ লাস্টার এরকম না হয় সেজন্য আমার ভিক্ষা অনুরোধ আপনাদের চরণ ধরে যে কেউ বিগ্রহ নেবেন না হ্যাঁ যদি কেউ নিয়েছেন সত্যিকবারে সেবা করবেন কিন্তু গুরুদেবের যদি অনুমোদন না থাকে আর ভাওতা দিয়ে যেন এইরকম লোকেদের থেকে কালেকশন করে যেন এই বিগ্রহ পূজা অর্চনা করবেন না তাহলে ওটা প্রতারণা হয়ে যাবে কোনো কোনো অনুষ্ঠানে অনেক সময় ডেকে বিগ্রহ করছে আমি কয়েকটা জায়গায় দেখলাম কোন কোন জেলাতে গিয়েছিলাম আমাকে তারা সব বললো যে মহারাজ এরকম বিগ্রহ ব্যবসা চলছে আর তারা ভগবানের নাম প্রচার কথা বললে যাবে না আমার সময় নেই সেজন্য প্রভুপাত বলেছেন এই যে বিগ্রহ আরাধনা ভালো কিন্তু আমরা যদি বিগ্রহ আরাধনা করতে গিয়ে সময় দিলাম কিন্তু ভগবানের বাণী প্রচারে অনেক করলাম না তাহলে ওই বিগ্রহ সেবার কোনো মূল্য নেই জন্য কলিযুগে ভগবানের নাম বিগ্রহ সেবা করতে হবে কিন্তু গৃহস্থ তার বাড়িতে এইরকম রাখবেন এই জন্য নাম হট সঙ্গেও এরকম যেন নিয়ে যাবেন তো এই জন্য লেখা হবে কে এই অল্টার সাজাবে প্রতি সপ্তাহে একজন করে নাম লেখা থাকবে কে ওখানে আসন বিছাবে কে ওখানে বাসন ধুইবে ভোগ লানার পরে কে সবজি আমান্য করবে এই প্রতিটা নাম কেন রাখা হবে এটা বলুন কেন এরকম লিখতে হবে কে বলতে পারে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হবে কেউ আরতি করবে তারপরের সপ্তাহে আরেকজন আরতি করবে কেউ ফুলমালা গাঁথবে ফুল আনবে কেন না প্রত্যেক ভক্ত নামট সঙ্গে আসে আমি দেখি যখন প্রসাদ হয় যেহেতু তাদেরকে আমরা সেবা দেই না খাতায় লিখে সেবা দিবেন আগামী সপ্তাহে মাতাজি আপনার ওখানে সবজি আমান্য আপনার বাসন ধোয়া প্রভু আপনার আরতি করা আপনার গান গাওয়া আপনার অল্টাসে সাজানো আপনার মাদুর বিছানো এই রকমভাবে যদি রুটিন করে দেন হবে তাহলে কি হবে সবাই দায়িত্ব পেয়ে গেল তাহলে সপ্তাহে সে কি প্রসাদের সময় আসবে জানে আমাকে অল্টার সাজাতে হবে আগে যেতে হবে জানে আমাকে সবজি আমান্য করতে হবে আগে যেতে হবে জানে ওখানে আসন বিচারতে হবে সেখানে আগে যেতে হবে তাহলে সমস্ত সদস্য আগে এলো আর সবাই নামে থাকলো প্রত্যেক সপ্তাহে সবাই ভগবত সেবায় এনগেজ থাকলো হ্যাঁ না তাই এইরকম রকম সংঘ তৈরি করে নতুন নতুন ক্রম থেকে শিক্ষা করুন শিক্ষা দিন তাহলে দেখবেন একদিন এই না সঙ্গে সবাই সেবক মানে ভগবানের সেবা করবে এবং আনন্দ লাভ করবে এই জন্য সেটা সেবা এই এখানে বলা হচ্ছে নিঃস্বার্থ সেবা নিঃস্বার্থ সেবা মানে সেব্যের তুষ্টি বিধান মানে ভগবানের সন্তুষ্টি কোনো আপনি সবজি বানিয়েছেন কোনো দিনে আপনি বাসন ধুয়েছেন তার মানে ওটা সব সেবা কার সন্তুষ্টির জন্য সেখানে না আমি কেন বাসন মাজবো তার মানে চেঞ্জ হয়েছে আপনি জানেন পর সপ্তাহে ওই মাতাজি বাসন মাঝেছিল তাহলে আমি এবারে মাজছি তাহলে আমাকে হিংসা করা হয়নি সমদর্শিতা রয়েছে হ্যাঁ না তো এই ভাব এই জন্য এই মিনিট বুক আলোচনা চক্র খাতা এরকম ক্রমাণে লিখতে হবে সবকিছু প্রতি সপ্তাহে কে গীতা পাঠ করবে সেটাও লিখতে হবে কে গান গাইবে কোন গানটা গাইবে বলে ও তো গাইতে জানে না মহারাজ না জানুক আমি জানি প্রভুপাত একবার বৃন্দাবনে একটা ভক্ত গাইছে প্রভুপাত যারা গাইতে জানতো বলে ও তো গাইতে পারছে না তোর সঙ্গে গিয়ে জুড়ি দিয়ে গাও একসাথে তখন আমার মনে হলো আমরা যে গাইতে পারি না অনেককে গাইতে দেই না কি করে শিখবো আমি তার প্র্যাকটিক্যাল আমি গাইতে জানতাম না কর্তাল বাজাতে জানতাম না যখন এইটি সিক্সে আমাদের চক্রভবনের নিচে আমাদের একজন রিজন্যাল ডাইরেক্টর সুদর্শন দাস উনি এলেন তখন বলছেন আরে তোমাদের শুধু এই দুইজন গায় এই জন্য পাঠ করে তারাই নাম হতো প্রচারক হবে তোমরা কেউ প্রচারক হবে না অতএব প্রত্যেক ব্রহ্মচারী প্রতিদিন চারটা থেকে দুটা ছটা এখানে তুমি আজকে করতাল বাজাবে ও বাজাতে জানে তার সাথে গাইতে জানে তুমি কালকে গাইবে ওই গানটা তুমি গীতাটা পড়বে পড়তে জানো না পড়বে পাশে বসে পড়ো তো পড়ে পড়ে তুমি যে প্রতিদিন যে তিন চারবার পড়ে শুনলে মূর্খ হয়তো শোনার পরে তোমার কিছুটা দুই চারটা কথা বলো যে মূর্খ আপনার বাড়ি মা মূর্খ বাবা মূর্খ বা ভাই মূর্খ তার নাম এসেছে গীতা পড়বে সে তো সে পড়তে পারবে পারবে না কিন্তু বাড়িতে গেল হয়তো নাতি নাতিনি বৌমারা ভক্ত হতে চায় না গালাগালিও কখন করে মাকে বা শাশুড়িকে কিন্তু আপনি গেলেন আরে নাতি নাতিনি তোরা তো শিক্ষিত বৌমা এই গীতার এই শ্লোকটা তারপর যেটা আমাকে কালকে পড়ে শোনাতে হবে সাত দিন পরে আমি তো মূর্খ পড়তে জানি না তুই শিক্ষিত বৌমা একটু এটা পড়ে শোনাবি আমাকে প্রতিদিন এবং আমাকে মুখ করে দেবে না শোনাও তো আমি শুনি কান দিয়ে তো ওই বৌমা নাস্তিক ছিল ওইটা শুনতে শুনতে ও হরে কৃষ্ণ বলবে মাঝে মাঝে ওখানে মহামন্ত্র বলা আছে কখনো কৃষ্ণ বলা আছে ওই অজ্ঞাতা সারে দিদিমা বা শাশুড়ি মা তাকে শিখিয়ে দিছে আর এই যে সারা সপ্তাহ ওই যে কুড়ি লাইন গীতা থেকে তারপর যেটা শুনল ওই বউমা শুনল নাতি নাতনি শুনল তারা ভালোবাসতো না কৃষ্ণ কিন্তু ওইখানে তাদের আস্তে আস্তে এই শ্রবণ করার মাধ্যমে গীতায় কৃষ্ণ একটা শ্লোক বলেছেন আপনাদেরকে বলি গীতার তেরো অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোক কিভাবে প্র্যাকটিক্যাল আমি যে কথাগুলি বলছি আমি ব্যক্তিগত অভাবে কী করে সবাই শিখবে আপনাদের মধ্যে কেউ শুদ্ধ ভক্ত করতে হতে চায় না বলে না না এই জপ করা যাবে না ভোরে উঠা যাবে না এই মাছ মাংস ত্যাগ করা যাবে না আমি সব করতে পারবো না কিন্তু তাকে কি করে ভক্ত বানাবে না কৃষ্ণ নিজে বলছেন তেরো অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোকে অন্যতু এবং অজানন্ত শ্রুত অন্যে ভ উপাসতে তে অপিচ অতি তরন্ত এব মৃত্যুম শ্রুতিপরা প্রভুপাত বলছেন অন্নসাধারণ লোক বুঝে না সে কিছু শবনান্তর উপাসনা তারা করে কিছু তারাও তরিয়া যায় এ সংসার হতে যদি শ্রুতিপরায়ন সাধুর সঙ্গেতে তার মানে প্রভুপা সাধু তখন বৌ মা পড়তে পড়তে চায় না গীতা ভগত মানতে চায় না বা হরিনাম করতে চায় না প্রসাদ খেতে চায় না কিন্তু সে যদি গীতার কথা শুনবে এখানে বলা যে শুনতে শুনতে সেও একদিন এই সাধন ভক্তির ফলে একদিন সে ভালো ভক্ত হয়ে যাবে সেও তরে যাবে উদ্ধার পেয়ে যাবে এই জন্য না সঙ্গে মূর্খকেও পড়তে সুযোগ দিতে হবে আর সে যখন সাত দিন তার বউমা নাতি থেকে পড়ে এলো হয়তো পড়তে পারল না কিন্তু আপনাদের মধ্যে কেউ একজন ওর হয়ে গীতা শ্লোকটা পড়বে তারপর পড়বে তখন সেই মাতাজিকে বলা হলো মাতাজি আপনি দুই মিনিট কিছু বলুন ওই যে এক সপ্তাহ ধরে তাৎপর্য শুনেছে সে দুই মিনিটে কিছু বলতে পারবে কিনা হ্যাঁ কি না যদি দুইটা কথা বলে তাহলে তাকে ধন্যবাদ দিতে হবে তাহলে এইরকমভাবে আমাদের নামটো সঙ্গে শেখাতে হবে আমরা খালি শিক্ষিতরা শিখবো পড়ব গাইব না সবাইকে করতে হবে এই জন্য রুটিন খাতা একটা মানে আমাদের ওই যে মিনিট বুক আলোচনা চক্র খাতা একটা থাকতে হবে ক্রমোন্নতি খাতা শ্রদ্ধাবান সাধু সঙ্গী গৌরকৃষ্ণ সেবক এর জন্য একটা খাতা নতুন সংঘ হল একমালা জপ করবে আর সপ্তাহে একদিন নিরামিষ খাবে সে নাম একটা সঙ্গের সদস্য তার নাম লিখলেন এবং ডেট দিয়ে দিলেন আজকে শ্রদ্ধাবান স্তরে আপনারা ঢুকলেন এক মাস পরে আলোচনা করছেন করতে করতে জিজ্ঞাসা করছেন রমেশ বাবু প্রভু আপনি এখন কয়মালা জব জপ করেন আমি এখন চার মালা করি আরে আপনি তো বলছিলেন মালা জপ করতে সময় নেই চার মালা কি করে করছেন না ওই তো আমি ভোরে একটু উঠে যাই আর দেখলাম মানুষের জীবন অনিত্য যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে তাই এটা বুঝতে পেরেছি তাই আমি এখন একটু মালাটা জব বাড়িয়ে দিয়েছি তখন সেখানে কি বলবেন যখন চার মালা বলেছে তখন প্রশংসা করবেন ওই রমেশ প্রভু কি যায় দেখুন এক মাসের মধ্যে চার মালা জপ করছে তখন কি লিখবেন ওখানে সাধু সঙ্গী স্তরে চলে গেল এই যে সিঁড়ি আছে ক্রমোন্নতি সিঁড়ি নামো পরিচয় একটা সিঁড়ি আছে না ওই সিঁড়িতে এইরকম ভক্তদেরকে উন্নতি করানো আমাদের নামটো মহামিলনে আলোচনা চক্রে মাসে মাসে দুই মাসে এরকম করাতে হবে তাহলে ভক্তরা শিখে শিখে উঠবে আর তারপরে প্রভুপাদ আশ্রয় শ্রী গুরুচরণ আশ্রয় আপনি জানতে পারবেন এরকম নয় গুরুদেব আশ্রয় নিচ্ছেন যে কোনো ব্যক্তি গিয়ে একটা ফর্ম ফিল করে আমি আশ্রয় দেখা গেল সুলামালা জব করে না কি করে প্রমাণ হবে আপনার নাম হঠ মহামিল যে খাতা আছে সেখানে প্রমাণ হবে কে আশ্রয়ে যেতে পারে প্রভুপাধা আশ্রয় ছয় মাস করেছে এ ফর্ম ফিল করতে পারে গুরু আশ্রয় হ্যাঁ কি না কিন্তু আন্দাজে কেন করবেন প্রচারকের আন্দাজে হ্যাঁ হ্যাঁ আপনি আসুন যখন আমি জিজ্ঞাসা করছি সুলামালা জব করেন না আমি তো এই মাছ মাংস খায় এসব তাহলে আশ্রয় কি করে হবে যেহেতু প্রচারক আপনারা প্রচার করছেন যেহেতু এই খাতা নেই যেহেতু এটা দেখা হয় না শুধু নাম হটে গিয়ে প্রসাদ পেলাম দেই দেই করে নাচলাম তারপরে চলে গেলাম ওইটা নাম হটো মহামিলন নয় নাম হটো মহামিলন এইরকম আবার কোথায় অন্নপ্রাশন গৃহ প্রবেশ ছুটলাম সেগুলি হবে আলাদা ওখানে শ্রদ্ধাবান তৈরি হবে কিন্তু নাম হটো মহামিলন সাপ্তাহিক মহামিলন ওটা দশ পাঁচজন মিলে এক একটা নাম হটে তারা এরকম আলেখ সাজিয়ে এরকম রুটিন অনুসারে চলবেন তাহলে ওটা নাম হঠ এবং যখন চারটা নাম সংঘ আপনি তৈরি করলেন ওখানে একটা উপচক্র সংঘ হয়ে গেল তো সেখানে একজনকে উপচক্র প্রতি আপনারা আলোচনা করে জেলা প্রচারকের তত্ত্বাবধানে করবেন এবং এই নাম সঙ্গে যখন কিছু করতে যাবেন প্রভুপাত বলেছেন এই সঙ্ঘের কেন্দ্রবিন্দু যখন কৃষ্ণ তিনি কি দিচ্ছেন শিক্ষা তার মানে আমাদের পরস্পর মধ্যে কিছু একটা করব রথযাত্রা তাই সবাই মিলে পরামর্শ করতে হবে কি করে এই রথযাত্রা হবে সেজন্য কত রিসিপ্ট ছাপাবো কি লেখা হবে কি সেখানে আমরা পাম্পলেট হ্যান্ডবিল এবং কি সেখানে ফ্লেক্স আমাদের স্টেজে টাঙাবো ডাইরেক্ট কোনো কিছু করতে গেলে তো সেজন্য ওখানে নামোটো মহামিলনে বসে আপনারা আলোচনা করবেন যে কোনো জিনিস পরামর্শ তো সেই পরামর্শ করে জেলা প্রচারকের সাথে আলোচনা করতে হবে যে হ্যাঁ আমরা এরকম করতে চাইছি এটা ঠিক আছে কি না তো এরকমভাবে পরামর্শ করবেন নিজে স্বতন্ত্রভাবে একজন ইনচার্জ বলে আমি যা বলছি তাই শুনতে হবে তাতে ভুল হবে ওটা ঠিক হবে না তো এবং প্রত্যেক ভক্তকে গুরুত্ব আরোপ করতে হবে আপনার কনিষ্ঠ মধ্যম উত্তম বা ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত মহিলা পুরুষ কে হিন্দু ঘরে কে মুসলিম ঘরে কে দেখতে সুন্দর এরকম না এই যে নাম হটার সঙ্গে যারাই সদস্য গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত যারাই তার কর্ম অনুসারে হয়েছে সেখানে আমরা যেন তাদেরকে এরকম হেয় না করি ডেওলিটির মধ্যে না তাদেরকে হেয় প্রতিপন্ন না করি সেখানে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে সেই ভক্তদের ও সে গরিব হয়েছে বলে তাকে আমরা গুরুত্ব দিব না ইনি দেখতে সুন্দর ব্রাহ্মণ করলে বলে তাকে গুরুত্ব দিব না কাঠ বিড়াল একটা বালির দানা নিয়ে সেতু বন্ধন করছে আর হনুমান বড় পাহাড় নিয়ে গিয়ে সেতু বন্ধন করছে তখন হনুমান গিয়ে কাঠ বিড়াল কাঠ বিড়াল সরে যা রামচন্দ্র বললেন হনুমান এটা করো না তাকেও গুরুত্ব দাও তার শক্তি অনুসারে সে বালি দানা ফেলছে আর তোমার শক্তি অনুসারে তুমি পাথর ফেলছ এই জন্য একটা সাধুর সঙ্গে থাকলে কি কি করতে হবে কয়েকটা পয়েন্ট আপনারা শুনে রাখুন সেখানে গুরু তার মানে ভক্তদের গুরুত্ব আরোপ বসুন বসুন তারপরে কি না আমাদের মধ্যে কি করে সৌহার্দ্যতা ভালোবাসা থাকবে আপনারা বলুন কি করলে পরে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার হবে আমাদের সঙ্গে কে বলবেন যদি আমরা পরস্পর সাথে যোগাযোগ রাখি কমিউনিকেশন ইজ দি কোপারেশন বুঝা গেল কি কলে আমরা কোপারেশন বা ভালোবাসা পরস্পর মধ্যে আসবে আদান প্রদান করার মাধ্যমে তাই জন্য কমিউনিকেট করতে হবে পরস্পর ভক্তের সাথে কমিউনিকেশন যোগাযোগ রাখলে তখন পরস্পর মধ্যে কি হবে কোপারেশন হবে সহযোগিতা হবে আমরা যেহেতু যোগাযোগ করি না কমিউনিকেশন করি না সেজন্য আমরা সহযোগিতার হাতও পাই না এই জন্য এটা যেন সহযোগী মনোভাব আসবে যদি আমরা পরস্পর মধ্যে কমিউনিকেট করি আলোচনা চক্র এই জন্য জরুরি দরকার হয় পরামর্শ তো এইভাবে আমরা ভালো জব করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ শুনে শুনে করবেন মনে মনে নয় মনে মনে চঞ্চল হবে এদিক সেদিক চলে যাবে মন প্রভুপাত বলেছেন প্রতিদিন ষোল জব জপ যারা করে ভক্ত দীক্ষিত ভক্ত আর যারা শুরু করছে একমালা দুমালা সে একমালা যদি করেও শুনে শুনে করবেন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই মন্ত্রের ধ্যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অন্য কোনো ধ্যান নয় নামের ধ্যান নাম অবতার ভগবান তিনি নাম অবতার নাম করতে করতে এই নামের ধ্যান করতে করতে নামের স্বরূপ রাধাকৃষ্ণ তখন আসবে কৃত্রিম উপায়ে যাবে না নাম হট পরিচয় দেখবেন একটা নাম গ্রহণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা এই নাম হট পরিচয় আছে এটা পড়বেন তো সেজন্য আমার ভিক্ষা আপনাদের চরণে নাম হটো দিনে যেন একমালা জপ একসাথে সবাই করে এবং প্রত্যেক সপ্তাহে যেন সেবা দায়িত্ব দেওয়া হয় প্রতি সপ্তাহে চেঞ্জ হয় তাহলে সবাই অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটা জিনিস যেন পরামর্শ হয় এবং সবাইকে যেন গুরুত্ব দেওয়া হয় এবং নিজের বাড়িতে প্রতিদিন জব ছেলে নিয়ে যেন শুনে শুনে করা হয় তুলসীর সামনে যেন করা হয় তাহলে কী হবে চেতনাটা মার্জিত হবে আত্মজ্ঞান লাভ হবে এবং ভক্তদের একটু কেয়ার তত্ত্বাবধান এরকম আমাদেরকে করতে হবে তো এইভাবে আমি সংক্ষিপ্তভাবে কিছু বললাম আর এখানে আলেখ্য সাজানো আপনারা দেখলেন তেসব সব জিনিস করবেন ভোগ লাগাবেন যখন এই টেবিল যদি এখানে থাকে তাহলে এখানে সাপোজ ঠাকুর এখানে ভোগের প্লেট এখানে আসন বুঝা গেল কার আসন এটা গুরুদেবকে দিবেন ভোগ থালা এটা ঠাকুর এটা ভোগ থালা মাঝে আর আসনটা সামনে গুরুদেবকে দেবেন আর এখানে যে পূজা ভোগ লাগাবে তার একটা আসন দুটো দেওয়া যায় কিন্তু আমাদের মন্দিরে দেখবেন একটা আসন দেওয়া হয় শেখানো হয় দুটো কিন্তু যখন ভোগ লাগানো হয় ব্রহ্ম রাধা মাধবকে থেকে দেবেন একটা আসন থাকে কেন না আপনি অনেক ঠাকুর আছে সব ঠাকুরকে সমস্ত ঠাকুরের প্লেট দরকার ততটা হ্যাঁ কি না তত আসন আপনি যদি একটা আসন বা একটা ভোগের প্লেট কেন দিচ্ছেন তাহলে তো মানে এটা আমরা এই আসনটা গুরুকে দিচ্ছি গুরুদেব হচ্ছেন বলদেব তত্ত্ব বলরাম হচ্ছেন আধার শক্তি যত আসন লাগবে যত ভোগের প্লেট লাগবে উনি দিবেন এই আমরা গুরুর মাধ্যমে এটা করছি আর এখানে যখন আমরা আরতি করি ঠিক সেম ধূপ নিয়ে আমরা গুরুর কাছে দেখাচ্ছি গুরুদেব কৃপা করে আপনি এটা আরতিতে আমি আপনাকে সাহায্য করছি হ্যাঁ দয়া করে আপনি এটা আরতি করুন তো গুরুদেব কাকে দিবেন তার গুরুকে দিবেন এরকম ক্রমান্বে গিয়ে গিয়ে তুলসী হয়ে পঞ্চতত্ত্ব নৃসিংহদেব জগন্নাথ থেকে চলে গেল রাধাকৃষ্ণ তার মানে আমাদের মূল বিগ্রহ রাধাকৃষ্ণ সেজন্য প্রত্যেক ভক্তর বাড়িতে অনেক ঠাকুর থাকলেও মূল বিগ্রহের ফুল আরতি হবে আর সমস্ত আলেখ্যতে তিনবার করে করবেন তাহলে আপনার আরতি তাড়াতাড়ি শেষ হবে আমরা বলছেন অন্য সময় নাই সময় নেই এই আরতির যে লম্বা লিস্ট যদি ঘুরতে থাকবেন তাহলে এত ঠাকুর রেখে দিয়েছেন পারবেন না সেজন্য রাধাকৃষ্ণকে সারা অঙ্গে ধূপকাঠি সাতবার ঘুরাবেন তারপরে যখন এইভাবে পরম্পরা সূত্রে গিয়েছেন রাধা কৃষ্ণকে ঘুরিয়ে তখন জগন্নাথ বড়দের সুভদ্রা একটি আলোয়ের মধ্যে আছেন ওখানে মাত্র তিনবার ঘুরাবেন সারা আলেখতে তারপরে পঞ্চতত্ত্বতে তিনবার ঘুরাবেন তারপরে নৃসিংহদে তিনবার ঘুরাবেন তুলসীতে তিনবার যেই পরম্পরায় আসে যাবেন তখন জগন্নাথ বাবাজির কাছে একবার বা যদি সময় থাকে তিনবার করে করে গুরুদেবের কাছে তিনবার আর যদি সময় কম তাহলে ওই সব গুরু পরম্পরায় একবার করে করে গুরুদেবের কাছে তিনবার করে সর্বসাধারণ বৈষ্ণবদের এবং দেবতাদের উদ্দেশ্যে আর তিনবার করবেন এভাবে ধূপকাঠি আরতি কত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বুঝা গেল এরকম প্রদীপ নেবেন তাহলে প্রদীপের যে সংখ্যা লেখা আছে সেভাবে চরণে নাভিতে মুখমণ্ডলে মূল বিগ্রহের আরতি ফুল হবে তারপরে ওই রকম তিনবার সব কিছু তাহলে আপনার আরতি কুড়ি মিনিটের মধ্যে ফুল আরতি সমাপ্ত হয়ে যাবে ঠিক কি না তো এটা করবেন সেজন্য মূল বিগ্রহ আরাধনা করবেন রাধাকৃষ্ণ সেবা এটা একটু আপনাদেরকে হিন্টস দিলাম আরতি যে শিখাবেন ওই রকমই শিখাবেন ভোগ লাগানো ঠিক এইরকমই করবেন হ্যাঁ গুরুর মাধ্যমে জননিবাস প্রভু বলছিলেন যখন আমরা শাক আলু সিদ্ধ রান্না করেছি তখন আমি যদি ডাইরেক্ট কৃষ্ণকে লাগাই কৃষ্ণ কেবল আলু সিদ্ধ পাবেন কিন্তু যদি গুরুকে দিই গুরুদেব দেখেন আমার মাত্র আলু সিদ্ধ করেছে তখন গুরুদেব আরও কিছু পুট করবেন আর কিছু রান্না করে উনি ঢুকিয়ে দিবেন তার মধ্যে থালাতে পূর্ণ করবেন তখন গুরুদেব তার গুরুদেবকে দেন সেই গুরুদেব আর একটু দিবেন এরকম করে মহাপ্রভু কাছে যাবে মহাপ্রভু অনেক কিছু দিবেন তো সেটা রাধারানীর কাছে যাবে রাধারানী পঞ্চাশটা চুলি আছে আর অনেক গোপীরা সব রান্না কর সাহায্য করছে বাটন বাচ্ছে আগুন দিচ্ছে জল দিচ্ছে বাসন ধুচ্ছে তো রাধারানী পঞ্চাশটা চুলিতে আরও রান্না করলেন আপনাদের দেওয়া পরম্পরা সূত্রে অনেক ব্যঞ্জন হয়ে গেছে আর রাধারাণী পঞ্চাশটা চুলিতে রান্না করে আরও ব্যঞ্জন তাহলে কৃষ্ণকে কে লাগাবে রাধারানী লাগাবে তো সেই আমরা রাধারানীর কাছে পৌঁছে গেল আর রাধারানী পুট করলেন আর কৃষ্ণকে দিলেন তখন কৃষ্ণ সেখানে মহাফিস্ট মহাভোজ এই জন্য আমরা ভোগারতী গাইব তখন দুপুরবেলা ভোগারতী গাইছি কেন না এই সময় তো ভজন সেবা তার মানে এইসব আমি দেইনি কিন্তু স্মরণ করছি এটাই ভজন ভজন মানে সেবা ভক্তিবীন ঠাকুর এইগুলি লিখেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কোনো প্রশ্ন আছে আমি তো অনেক আরো বলতে চাই কিন্তু এই সময়ের মধ্যে হবে না আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন